সব কিছু বলে দিয়েছেন, এর ভিতরে কোনো কিছু বাদ রাখেন নাই। স্ত্রীর সঙ্গে আপনি চলবেন কেমনে, বাবার সঙ্গে আপনি আচরণ করবেন কেমনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পার্লামেন্ট চালাবেন কেমনে, এই বিধান মনে হয় নাই আজ তো কনকন আসে নাই। আমার দেশের পার্লামেন্ট কিসের আইনে চলে? কোরআনের না মানুষের? কোরআনের না মানুষের? আলহামদুলিল্লাহ, একটা কিছু বলতে হবে তো, এই জায়গায় নক করলেই কিছু কিছু লোক একটু কান পেতে শোনে, দেখি তো হুজুর আবার কি কয়, আমার কথা কি বুঝতেছেন? আপনি তো কোনো কিছু গোপন করতে পারবেন না, গোপন করবেন? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম কে হতে পারে যে হককে গোপন করে? হক গোপন করার কোনো সুযোগ নেই। ইসলাম নিয়ে যে এই বাজে মন্তব্যগুলো করা হয়, এটা কি ইসলাম জেনে বলে না না জেনে বলে? জেনে বলে না না জেনে বলে? আমার দেশের এক শ্রেণীর নাস্তিকরা ইসলামকে নিয়ে এমন মন্তব্য করেছে, আরবের বুকে সন্ত্রাস মোহাম্মদ জন্ম নিয়েছিল, যেরকম নাউজুবিল্লাহ মোহাম্মদের প্রবর্তিত এই ইসলাম ধর্ম হচ্ছে সন্ত্রাসী ধর্ম, এই জাতীয় মন্তব্যগুলো আমার দেশের নাগরিক হয়ে এই জাতীয় মন্তব্য করেছে। আজ পর্যন্ত কোন নাস্তিকের বিচার বাংলার জমিনে হয়েছে? আসতে বলবেন না হয়েছে? যারা ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে, কোরআনকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে এই বাজে মন্তব্য করেছে, আমরা এই বিশাল তাফসীর মাহফিল থেকে এই আহ্বানটাই করতে চাই, এই দাবি রাখতে চাই, ওই সমস্ত কুরআনগারদেরকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার মোহনপুর থানার ধুরইল কলেজ মাঠে 2017 সালের 29 ও 30 অক্টোবর দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের শেষ দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও প্রখ্যাত কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
الشَّاءِ وَالْمُنْكَرِ وَالْبَغِي يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا نبير প্রতি দরদ محبت ভালোবাসা সবার ভিতরে আছে না নাই একটু محبت দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে একযোগে সবাই বলি আল্লাহুম্মা صلي على وعلى آل سيدنا شبي بلن بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تنهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلم بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله سلوا দেশের উত্তরাঞ্চলের রাজশাহী জেলার মোহনপুর
উপজেলার ধরইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত ধরইল এলাকাবাসী কর্তৃক আয়োজিত ১২তম বার্ষিকী দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সাহেবে সাদর, সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত অনারেবল প্রিন্সিপাল প্রেসিডেন্ট জনাব মাওলানা আলতাফউদ্দিন, আমার পূর্বে কথা বলেছেন প্রথিত যশ আলেমে দ্বীন খ্যাতনামা মুফাসসির কোরআন, আমার অত্যন্ত পরিচিত সম্মানিত মাওলানা আব্দুল মজিদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদলা ইজাম, সুশীল সমাজ, শিক্ষক মন্ডলী, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআনের পাখিরা, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী আমার সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআনের এই বরকতপূর্ণ রহমতপূর্ণ এমন একটি মজলিসে, এমন একটি বৈঠকে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুর শুকর আদায় করি জোড়ালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলুন আল্লাহুম্মা, ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, সবাই বলুন اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম বিশ্বনবীর তরিকা অনুযায়ী। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে অনেক সুন্দর কথা বলেছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান ভাই আব্দুল মজিদ সাহেব। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটি যে সূরায় এসেছে, সূরাটির নাম হলো সূরাতুন নাহাল। নাহাল মানে কি? মধু। তো মৌমাছি সঙ্গে সম্পর্কিত একটি আয়াত থেকে আল্লাহ পাক ওয়াউহা ইলা নাহলি, আল্লাহ পাক মৌমাছিকে অর্ডার ওহি করলেন, ওই আয়াতের একটি অংশ থেকে শব্দ থেকে শব্দ চয়ন করে এই সুরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাহাল। সম্মানিত ভাইয়েরা, আমি এই সুরাটার ৯০ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আজকে সকালবেলা মনে মনে চিন্তা করলাম আজকে কি কথা বলা যায়, সময় খুব কম পাই, রাতে ঘুম কি রাতে জাগা দিনে ঘুম একটা ছন্দ পতন হয়, একটু এলোমেলো হয়ে যায়, এর মাঝেই চেষ্টা করেছি কিছু পড়াশোনা করার। তো দেখি আজকে সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন, আমিন। একটু জোরে বলি আমিন, আমিন।
আরেকটু জোরে বলি আমিন। সম্মানিত হাজেরিন, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন সৃষ্টির সবচেয়ে দুর্বল করে না সেরা করে, সৃষ্টির সেরা করে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন আমার আল্লাহ পাক। আমার চোখে যা দেখি, এই সুবিশাল আকাশ, বিস্তৃত জমিন, প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ, যত সৃষ্টিকুণ আমার চোখে ধরা পড়ে, সকল সৃষ্টির মাঝে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব কিন্তু কাউকে দেন নাই, দেওয়া হয়েছে কাকে? মানুষকে। এবং সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কিন্তু মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, পরিচিত আয়াত যারা পারবেন সঙ্গে সঙ্গে ঠোঁটটা মিলায় বলবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি, এমন সুন্দর করে পৃথিবীর কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। বান্দাকে আমি দিয়েছি টানা টানা দুইটা চোখ, বান্দাকে দিয়েছি সুন্দর দুটি ঠোঁট, বান্দাকে দিয়েছি সুন্দর একটি সাদা সাধনকারী জিহ্বা, দিয়েছি দিয়েছি দুটা কান, দিয়েছি শ্রবণ কোষ, দিয়েছি লাংস, দিয়েছি হার্ট, দিয়েছি দুইটা পা চলাফেরা করার জন্য, দুইটা পা দিয়েছেন কাজ করার জন্য, দুইটা হাত দিয়েছেন। এই সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কোনো কিছু আমি তোমার পূরণ রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরা যারিয়াতের ভিতরে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, এমন সুন্দর করে পৃথিবীর কাউকে সৃষ্টি করি নাই। যেরকম সুবহানাল্লাহ, বোঝার জন্য দিয়েছেন বিবেক, জ্ঞান, শক্তির দিক থেকে আমরা দুর্বল হলেও বড় বড় শক্তিশালী প্রাণীকে আমরা কন্ট্রোল করি। গরুকে বলি ডানে যা, ডানে যায়। গরুকে বলি বামে যা, বামে যায়। শক্তির দিক থেকে আমি কি গরুর সঙ্গে পারবো? পারবো না। গরু আমার কথা শোনে, বিশাল বড় হাতি, ওর উপর আমরা বসে থাকি, ছোট্ট একটা লিলিপুট সলিমুদ্দিন মিয়া, বসে বলি হাতি চলতে থাক, হাতি মেজাজটা গরম করে চলে, আর মনে মনে বলে তুই তো মানুষ, মানুষ না হয় অন্য কেউ কিছু হলে ফাটায় ফেলতাম, ঠিক কিনা? তার কেন এই শ্রেষ্ঠত্ব দেওয়া হলো? এর কারণ হলো সকল প্রাণীর বিচার হবে না, মানুষের বিচার হবে। কোন প্রাণীর কি বিচার হবে না? মানুষের বিচার হবে কিনা বলেন, বিচার দিবস মনে হয় নাই, আসতে বলবেন না, আছে না? নাই। বিচার কে করবেন? তাহলে বিচারপতি মানুষ না আল্লাহ, বিচারপতি মূলত কে? আজকে বিচারপতির আসনে বসে রাতকে দিন করে, দিনকে রাত করে, আসতে কন করে, জোরে কন, ঠিক কিনা? আল্লাহ কি তা করবেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়াকিমুল ওয়াজন বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, ওজনটাকে সঠিক করো, ওজনকে মজবুত করো, ওজনের ক্ষতি করো না, ওজনটাকে হেরফের করো না। কারণ তোমার দুনিয়ার ওজন, দুনিয়ার মাপ, দুনিয়ার বিচার, দুনিয়ার মানদণ্ড তোমার ওলট পালট হয়ে যাবে, কিয়ামতের দিন তোমাকে উপর হয়ে জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসেন, যারা আছেন কোট করেন লেখেন, যারা যে যেখানে আছেন মাহফিলে এক একজন এক একটা নিয়তে আসে, কেউ আসে হুজুর কি কয় ভুল কোথায় ধরা যায়, কেউ আসে কিছু পাতিহ সংগ্রহ করার জন্য, কেউ আসে কিছু আমল নেওয়ার জন্য, কেউ আসে ফেতনা সৃষ্টি করার জন্য, এরকম কিছু লোক আছে না? নাই। আমি প্রথমেই বলে দেই, ফেতনা সৃষ্টি করে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন না, পৃথিবীর সব আওয়াজ বন্ধ হবে, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। কোরআন কা? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলান্দ হবে, আল্লাহর কালিমা কখনো দাবিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? দাবিয়ে রাখা যাবে না। সম্মানিত ভাইয়েরা,
মৌমাছির সূরা থেকে আমি আজকে তেলাওয়াত করেছি। মৌমাছির কাজ হলো কি সংগ্রহ করা, কি সংগ্রহ করা, মধু। কার জন্য সংগ্রহ করে, কার জন্য? তাহলে এখন বলেন, মৌমাছির সৃষ্টি হয়েছে কার সেবার জন্য? মানুষের সেবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমার জন্য আসমান জমিনের সব কিছু সৃষ্টি করেছেন, তুমি যা কিছু দেখতে পাও সব তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। এই যে মৌমাছি মধু হরণ করে, এই মধুটা কোথা থেকে আনতেছে, কোন ফুল কোন ফল থেকে আনতেছে? আল্লাহ রাব্বুল আলামিন মধুকে মৌমাছিকে লক্ষ্য করে বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী করলেন, জানাইয়া দিলেন, তুমি তোমার ওই মধুকে সংরক্ষণ করার জন্য পাহাড়ে বাসা বানাও, গাছে বাসা বানাও, মধুটাকে সংরক্ষণ করো, কারণ সেই মধুর ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, ফিহি শিফাউল লিন্নাস, প্রত্যেকটা মানুষের জন্য শেফা অর্থাৎ মেডিসিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতকে রিসার্চ করলে অনেক কিছু পাওয়া যায়। তো মৌমাছির ডিউটি হচ্ছে মধু সংগ্রহ করা। মৌমাছি যখন মধু সংগ্রহ করতে যায়, সব মাছি কিন্তু যায় না, মৌমাছি যায় না। এর মধ্যে তিনটা শ্রেণী আছে, একটা হচ্ছে রানী, আরেকটা হচ্ছে রাজা মানে পুরুষ, একটা হচ্ছে রানী, আরেকটা হচ্ছে রাজা মৌমাছি, আরেকটা হচ্ছে কর্মী মৌমাছি। কর্মীটাকে বন্ধা বলা হয়েছে। এই মধুর সংগ্রহকে কেন্দ্র করে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন, তিনি এই মধু সংগ্রহ করলো মৌমাছি কেমন এটাকে রিসার্চ করে তাকে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। আচ্ছা, আমি চিন্তা করলাম উনি কি স্টাডি করলেন। আমি তার গবেষণাটা দেখলাম, আমি তার লেখাটা দেখলাম, তার গবেষণা তার স্টাডি দেখে আমি পরে নিশ্চিত হয়ে গেলাম, নিঃসন্দেহে কার্ল ভন সব তথ্য কোরআন থেকে চুরি করেছে। আল্লাহু আকবার। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ বলছেন, হে বন্ধা মৌমাছি, কি মৌমাছি? বন্ধা, বন্ধা মানে তার কি সন্তান ধারণ করার কোন ক্ষমতা আছে? না। যে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে সন্তান ধারণ করার কোন ক্ষমতা তার নাই, আল্লাহ পাক সেই জাতীয় মৌমাছিকে অর্ডার দিলেন, হে বন্ধা মৌমাছি, বন্ধা হলেও সে কিন্তু নারী জাতির মধ্যেই পড়ে যায়, এই জন্য মুয়ান্নাস শব্দটা এসেছে, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমার বন্ধুগণ, এই যে তিন প্রকার মৌমাছি, রানীর কাজ হলো ভিতরে মৌচাককে নিয়ন্ত্রণ করা, আর রাজা মৌমাছির দায়িত্ব হলো সবকিছু মেইনটেইন করা, আর পুলিশ মৌমাছি একটা আছে দরজায় দাঁড়ায় থাকে, দরজায় দাঁড়িয়ে থেকে এসে পাহারা দেয়। কোন কর্মী মৌমাছি অর্থাৎ বন্ধা মৌমাছি গুলো মধু আনতে নিয়ে তাদের পায়ে যদি কোনো জারণ লাগানো থাকে, কোনো জীবাণু নিয়ে যদি ঢুকতে চায়, ওই পুলিশ মৌমাছির দায়িত্ব হলো এক কামড় মেরে ওই জার মোলা মাসিকে মেরে ফেলে দেওয়া, কারণ সেই জার মধুর মধ্যে ঢুকলে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, আল্লাহর গোলামরা এটা খেয়ে তাদের অসুস্থতা বেড়ে যাবে, এই জন্য আল্লাহ পাক সেই পুলিশ মৌমাছিকে এই ডিউটি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এত সংরক্ষণ করে আল্লাহ পাক মধু দিলেন আমাকে আপনাকে সকল রোগের ঔষধ করে, সে মধুর মধ্যে তো ভেজাল নাই, আছে ভেজাল? ভেজাল তো নাই, কিন্তু ভেজালটা করে কে, কার জন্য করে? মানুষের জন্যই করে। আমার কথা কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন তো মজার জিনিস, কোরআন তো মজা, আল্লাহ পাকের মধ্যে সব দিয়েছে। দেখেন সায়েন্সের কথা কি সুন্দর করে আসছে, আকাশ নিয়ে কথা আছে, জমিন নিয়ে কথা আছে, সূর্য নিয়ে কথা আছে, চন্দ্র নিয়ে কথা আছে, আল্লাহ পাক চন্দ্রকে বানিয়ে দিয়েছেন রাতের ঘড়ি, সুবহানাল্লাহ, রাতের কি ঘড়ি, লিতাহতাদু, যেন তুমি রাতের রাস্তা চিনতে পারো, এজন্য আমি তোমাকে রাতের রাস্তা চেনার জন্য চাঁদ দিয়েছি,
নক্ষত্র দিয়েছে, জোরে করে সুবহানাল্লাহ, স্থায়ী ঘড়ি করে দিয়েছেন। আগে মানুষ ঘড়ি দেখত না সূর্য দেখত, বলেন বলেন, আগে মানুষ রাতের বেলা ঘড়ি দেখত না চাঁদ দেখত, চাঁদ দেখত, স্থায়ী স্থায়ী ঘড়ির বন্দোবস্ত করে দিয়েছেন আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই কিতাবের ভিতরে সবই আছে, কোনো কিছুই বাদ নাই, সব কিছু বলে দিয়েছেন। টলেমির যুগে আমরা শুনেছি, টলেমিরা বলেছেন পৃথিবী নয় সূর্য ঘোরে, কোপার নিকাশের যুগে কোপার নিকাশ বললেন না সূর্য না পৃথিবী ঘোরে। আবার টলেমি কোপার নিকাশের যুগ চলে গেল, হালে এসে বিজ্ঞানীরা বলছেন না সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে, এখন দেখি ওদের মাথায় ঘোরে, ওদের থিওরি নিয়মিত পরিবর্তন হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে সায়েন্সের সূরা সূরাতু ইয়াসিনের মধ্যে বলে দিলেন, যারা পড়েন বলুন, লাশশামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের পাওয়ার নাই, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকিয়ে যাবে, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকিয়ে যাবে। অর্থাৎ অকুল্লুন, প্রত্যেক সৃষ্টি নিজ নিজ কক্ষপথে, প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে সব বলে দিয়েছেন। কি চান আপনি, বাড়িতে ঢুকবেন কেমনে, তারও বিধান আছে না নাই? এই তো সায়েন্সের কথা শুনলেন, মহাকাশের কথা শুনলেন, বাড়িতে আপনার ঢুকবেন কেমনে, অন্য বাড়িতে ঢুকবেন কেমনে, সেই বিধান সেই সিস্টেম তো আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। কারো বাড়িতে ঢুকবা, ঢোকারও তো সিস্টেম আছে। লা তাদখুলু বুয়ুতান খায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না পর্যন্ত অনুমতি না পেয়েছ। অনুমতি যখন পাবে আগে দেবে সালাম, আগে দেবে সালাম, এরপরে ঢুকবে। সব কিছু বলে দিয়েছেন, এর ভিতরে কোনো কিছু বাদ রাখেন নাই। স্ত্রীর সঙ্গে আপনি চলবেন কেমনে, বাবার সঙ্গে আপনি আচরণ করবেন কেমনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পার্লামেন্ট চালাবেন কেমনে, এই বিধান মনে হয় নাই? আজ তো কনকন আসে না নাই? আমার দেশের পার্লামেন্ট কিসের আইনে চলে? কোরআনের না মানুষের? কোরআনের না মানুষের? আলহামদুলিল্লাহ, একটা কিছু বলতে হবে তো, এই জায়গায় নক করলেই কিছু কিছু লোক একটু কান পেতে শোনে, দেখি তো হুজুর আবার কি কয়, আমার কথা কি বুঝতেছেন? আপনি তো কোনো কিছু গোপন করতে পারবেন না, গোপন করবেন? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম কে হতে পারে যে হককে গোপন করে? হক গোপন করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, পার্লামেন্ট চালাতে হবে কেমনে, এটার বিধান কোরআন শরীফ আছে না নাই? পার্লামেন্ট চলবে কেমনে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পার্লামেন্টারিয়ানদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো এমপি হয়েছ, তোমরা আইন প্রণেতা হয়েছ, আইন পাশের লোক হয়েছ, তোমাদের ডিউটি কি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, 14 দফা লাগবে না, 20 দফা লাগবে না, 7 দফা লাগবে না, মাত্র আমার একটা আয়াত তুমি পার্লামেন্টে পাশ করে নাও, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের সকল রহমতের দরজা খুলে দেব, শুধু একটা আইন পাশ করো, একটা আয়াত তুমি পাশ করো। সে আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউস যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হাজ আয়াত নাম্বার 41, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে পার্লামেন্টারিয়ান বানাবো, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যাদের হাতে পাওয়ার থাকবে, তাদের কাজ হলো চারটা, তাদের কাজ কয়টা বলেন? এক নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? এক নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে, নাম্বার দুই হলো তারা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবে। আমার দেশে যাকাত আছে না সুদ আছে? এই জন্য পার্লামেন্টে
যে চারটি বিধানের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, এই চারটি বিধান পার্লামেন্টে আসুক, সবাই কি চান? যিনি চাবেন না তিনি মুসলমান না, যিনি চাবেন তিনি মুসলমান। এই জমিন যার আইন চলবে তার, আজ থেকে আমার নজরে কোন ঠিক কিনা, এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা দু হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা, প্রথম হচ্ছে নামাজ, প্রথম কি এই মস্তক অবনত করব কার কাছে? এই মাথা কে দিয়েছেন? এই চোখ কে দিয়েছেন? এই নাক কে দিয়েছেন? এই হাত কে দিয়েছেন? সেজদা দিলে সবচেয়ে কে খুশি হবেন? আসতে কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ন্যায়কে গ্রহণ করো, সত্যকে গ্রহণ করো, সততা নিয়ে আসো, সাম্যতা নিয়ে আসো, তুমি নিয়ে আসো হেসান, নিয়ে আসো তোমার ভিতরে উদারতা, নিয়ে আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হও, আত্মীয়র হক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, জোরে বলুন আল্লাহ আকবার। আয়াতটা খুব সহজ, প্রত্যেক জমায় খতিবরা খুতবার ভিতরে আয়াতটা পড়েন, শুধু আমরা শুনি কিন্তু আয়াতের প্রকৃত অর্থ আমরা বুঝি না। একটু মন লাগান, একটু কান লাগান। মনে করুন এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে, এই মেসেজটা আমার জীবনের শেষ মেসেজও হতে পারে, এমন মনোযোগ দিয়ে আপনারা একটু শোনার চেষ্টা করুন। আমার মা আপনিও শুনুন, আপনার জন্য কোরআন নাজিল করেছেন কে? কোরআনটা আপনার জন্য যেমন পুরুষের জন্য তেমন, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে মর্যাদা দিয়েছেন, কম বেশি করেছেন নাকি না সমান মর্যাদা দিয়েছেন? অনেকে মনে করি পুরুষের দাম বেশি, নারীর মনে হয় দাম নাই, এরকম মনে করে কিছু কিছু লোক আছে না নাই, এবং ওই সমস্ত চক্ররা ইসলামকে এর জন্য দায়ী করে। ইসলাম নাকি বলেছে নারীর দাম কম পুরুষের দাম বেশি, যেরকম নাউজুবিল্লাহ, বরং ইসলাম বলেছে নারীর মর্যাদা বেশি পুরুষের চাইতে, মেয়েদের মা জাতির সম্মান আল্লাহর দরবারে বেশি, যেরকম সুবহানাল্লাহ। ওরা বোঝে না, ওরা জানে না, এই জন্য এই জাতীয় মন্তব্যগুলো করে থাকে। ওরা বলে পুরুষ পায় বাবার সম্পত্তি 2 বিঘা, আর একজন নারী পায় 1 বিঘা। ইসলাম নারীকে ঠকাইছে, যেরকম নাউজুবিল্লাহ, পায় পুরুষের অর্ধেক, ভাই হয়তো 2 বিঘা পায়, বোনটা 1 বিঘা পায়, কিন্তু সেই মেয়েটা শুধু কি বাবার সম্পত্তি পায় না স্বামীর সম্পত্তিও পায়, পায় কিনা বলেন? আচ্ছা, স্বামীর সম্পত্তি পায়, বাবার সম্পত্তি পায়, ছেলের সম্পত্তি পায়, একজন নারী একাধিক জায়গা থেকে এই সম্পত্তিগুলো পায় যায়, একজন পুরুষ কিন্তু পায় না। সবগুলোকে এক জায়গায় করলে পরে দেখা যায় নারীর পুরুষের চাইতে নারীর সম্পত্তির পরিমাণটাই বেশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বলেন, নারীকে আল্লাপাক ঠকালেন না জিতালেন? জিতায় দিলেন, আল্লাপাক নারীকে অনেক সম্মান দিয়েছেন। কিন্তু বিষয় হলো যে ইসলাম নিয়ে যে এই বাজে মন্তব্যগুলো করা হয়, এটা কি ইসলাম জেনে বলে না না জেনে বলে? জেনে বলে না না জেনে বলে? আমার দেশের এক শ্রেণীর নাস্তিকরা ইসলামকে নিয়ে এমন মন্তব্য করেছে, আরবের বুকে সন্ত্রাস মোহাম্মদ জন্ম নিয়েছিল, যেরকম নাউজুবিল্লাহ, মোহাম্মদের প্রবর্তিত এই ইসলাম ধর্ম হচ্ছে সন্ত্রাসী ধর্ম, এই জাতীয় মন্তব্যগুলো আমার দেশের নাগরিক হয়ে এই জাতীয় মন্তব্য করেছে। আজ পর্যন্ত কোন নাস্তিকের বিচার বাংলার জমিনে হয়েছে? আসতে বলবেন না হয়েছে? যারা ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে, কোরআনকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে এই বাজে মন্তব্য করেছে, আমরা এই বিশাল তাফসীর মাহফিল থেকে এই আহ্বানটাই করতে চাই, এই দাবি রাখতে চাই, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত দীনী বন্ধুগণ, আমরা সব সহ্য করব। রসুলকে কেউ গালি দেবে আমরা তার জিব্বা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। যদি কেউ শিথিলতা দেখায় সে হয়ে যাবে মোনাফেক। সে কি হয়ে যাবে? মোনাফেক হয়ে যাবে। আমার মা আপনাকে ইসলাম অনেক দাম দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু আপনাকে যে বাবার সম্পত্তি অর্ধেক দেওয়া হলো এর পিছনেও কিন্তু একটা হেকমত আছে, একটা কারণ আছে। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই না, নারীদের খাদ্য পুরুষের অর্ধেক। একটা এক্সাম্পল দিলে খুব সহজ হয়ে যাবে। হযরত আলীর সময়ে দুজন মহিলা একই ঘরের মধ্যে তারা শুয়েছিল, সন্তান সম্ভবা, পেটে সন্তান, ভরা পেট, যেকোনো মুহূর্তে সন্তান ডেলিভারি হয়ে যাবে। রাতের বেলা অন্ধকার রাত্রে শুয়ে আছে, হঠাৎ করে শেষ রাত্রের দিকে ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর কি ফয়সালা, ওই রাত্রে একই সময় এট এ টাইম দুজনের পেট থেকে সন্তান হয়ে গেছে। ওরা জানে কার সন্তান কোনটা, কিন্তু একজনের পেট থেকে ছেলে আরেকজনের পেট থেকে মেয়ে হয়েছে। সকালবেলা দুজন মহিলা লাগছে গন্ডগোল, ও বলে এটা আমার ছেলে, ও বলে এটা আমার ছেলে। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, এখন সেই সময় তার মেডিকেল সায়েন্স এত ডেভেলপ ছিল না, লেগে গেছে, চরম সংকট আকার ধারণ করেছে। কেনা এটা আমার, কেনা এটা আমার। অবশ্যই তারা জানে যে কার কোনটা, কিন্তু এরপরেও তারা এটা নিয়ে চূড়ান্ত তর্ক বিতর্ক এবং হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। এক পর্যায়ে এই বিষয়টা চলে গেল আলীর দরবার পর্যন্ত। হযরত আলী এটা জানার সঙ্গে সঙ্গে বললেন, আমাকে তো তাদের কাছে নিয়ে যাও। গেলেন, এই তোমরা তো জানো কার ছেলে কার মেয়ে, অযথা গন্ডগোল করো কেন, সন্তুষ্ট চিত্তে সন্তানগুলো নিয়ে চলে যাও। কেন না, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। হযরত আলী বললেন, ঠিক আছে তোমরা থাকো। একজন মহিলাকে দায়িত্ব দিয়ে বললেন, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে তুলে নিয়া একটা গ্লাসের ভিতরে দুইটা গ্লাসের মধ্যে দুইজন মহিলার স্তন থেকে দুধ বের করো। দুধ বের করে দুইটা গ্লাসে, দুই মহিলার স্তন থেকে গ্লাস দুধ পূর্ণ করে রেখে দাও। এরপরে পরখ করে দেখো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা, হযরত আলী বললেন, ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে মহান রব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের জননী বানিয়ে দিয়েছে, আর পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে আল্লাহ পাক তাকে মেয়ে সন্তানের মা বানিয়ে দিয়েছেন। সত্য প্রকাশ পেয়ে গেল। হযরত আলী তথ্য পেলেন কোরআন শরীফের আয়াত থেকে, জোরে কোন সুবহানাল্লাহ, পুরুষ যা পাবে নারী পাবে তার অর্ধেক। সূরা নিসার ভিতরে এগুলো কথা এসেছে, একটু কান লাগান। কোরআন যে কি বিশাল একটি মহাগ্রন্থ, মহাবিশ্বের চির বিষয় সবকিছু জানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, হযরত আলী যখন এই কথা বললেন, দুজন মহিলাকে, দুই সন্তান ছেলে সন্তানকে ঘন দুধওয়ালির কোলে, এরপরে মেয়ে সন্তানকে পাতলা দুধওয়ালির করে তুলে দিলেন, দুজন মহিলা সন্তুষ্ট চিত্তে সন্তানগুলো নিয়ে চলে গেল, আমার ওয়াজ শেষ হয়ে গেল না, ওয়াজ শুরু হলো। এখন প্রশ্ন হলো, হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো, ওয়াজ আবার শুরু হলো, ঠিক কিনা? আমার কথা কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুগণ, এইরকম একটা বিচার সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। এখানে আলেম ওলামা আছেন, সবাই বুঝবেন, তার সময় এমন একটা সংকট সৃষ্টি হয়েছিল, সন্তান ছেলে নিয়া দুইজন মহিলা মারামারি শুরু করে দিছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। দুই মহিলার চূড়ান্ত আকার যখন ধারণ করলো, সুলাইমান বললেন, ঠিক আছে এই বিচারটা কে করেছে? এই বিচারটা আমার আপনার আব্বাজান করে দিয়েছেন। দাউদ আলাইহিসসালাম বিচার করে দিয়েছেন, যার সন্তান না তার তার হাতে সন্তানটা দিয়ে দিয়েছেন। শোনার পরে তিনি বললেন, শোনো, তুমি যদি কান্নাকাটি করো আমার কাছে বলো, দেখি কি বিচার করা যায় আমি করবো। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার কি দাবি বলো, এটা আমার ছেলে, তোমার কি দাবি, এটা আমার ছেলে। সঙ্গে সঙ্গে তাই তিনি বললেন, শোনো, সন্তান একজন আর মা হচ্ছে দুইজন দাবিদার, এই সন্তানকে আমি দুই টুকরা করে এক টুকরা একজনকে দেবো আর এক টুকরা আরেকজনকে দেবো, জবাব করবো। সঙ্গে সঙ্গে আসল মা চিৎকার মেরে বলছেন, আল্লাহর পয়গম্বর, এই সন্তানটা আমার না, সন্তানটা ওর কোলে যান, ওই সন্তানের একমাত্র মা। সঙ্গে সঙ্গে সুলাইমানের বুঝতে দেরি হলো না, তিনি বললেন, তোর চোখে পানি, প্রমাণ করে এই সন্তানটা আল্লাহ পাক তোকে দান করেছে। যেরকম সুবহানাল্লাহ,
আসল বাবা মনে মনে চিন্তা করলেন যে সন্তান এখন দুই টুকরা হবে, অন্তত সন্তান বাসুক, মাই মামার চাইতে এলাকায় আছে নাকি কথা। আচ্ছা, আমার সঙ্গে অনেক কিছু মিলে যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। দেখেন নবীরা কি বিচার করতেন, সাহাবীরা কি বিচার করতেন। সুলাইমান আলাইহিসসালামের সময় একটা সংকট সৃষ্টি হয়েছিল এক মহিলার। একটা মহিলাকে তৎকালীন কাজী বিয়ের প্রস্তাব দিয়েছিল, সুন্দরী মহিলা, তো বিয়ের প্রস্তাব দিলে ওই মহিলা সেই প্রস্তাবে রাজি হয় না। আরেকজন কাজী বিয়ের প্রস্তাব দেয়, তাও রাজি হন না। আরেকজন কাজী বিয়ের প্রস্তাব দেয়, তাও তিনি রাজি হন না। তিন কাজী এক জায়গায় বসে তারা পরামর্শ করে বলতেছে, এই মহিলার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ খাড়া করব। কি অভিযোগ? আমরা তাকে দেব বিকৃত যৌনাচারের অভিযোগ। তো বিকৃত যৌনাচারের অভিযোগ যখন তার বিরুদ্ধে চেপে দেওয়া হলো, তখন সত্য একটা রায় তার বিরুদ্ধে চলে আসবে, আসবে ভাব। তার বাবা দাউদ আলাইহিসসালাম একটা রায় দিয়েছেন, এই মেয়েটা এসে বলতেছেন সুলাইমান আলাইহিসসালামকে, দেখেন আমি সত্যি আমি কোন কুকুরের সাথে বিকৃত কোন যৌনাচার করিনি, আমাকে বিকৃত যৌনাচার অভিযোগ দেওয়া হয়েছে। মূল কারণ হলো তারা আমাকে বীর প্রস্তাব দিয়েছিল, আমি প্রস্তাবটাকে অস্বীকৃতি জানিয়েছি। সুলাইমান আলাইহিসসালাম এটা অনুমান করলেন, বুঝতে পারলেন, তিনজনকে ডাক দিলেন, একসঙ্গে ডাক দিলেন না, একজনকে ডাক দিয়ে বলেন, শোনো ওই মহিলার বিরুদ্ধে তোমরা যে অভিযোগ দিয়েছ সে নাকি কুকুরের সঙ্গে জেনা করে, সেই কুকুরের কালারটা কি? বলতেছে কালো। দ্বিতীয় জনকে ডাক দিয়ে বলে, জেনা যে করেছে তোমরা দেখেছ, তুমি দেখেছ যে কুকুরের সঙ্গে জেনা করেছে তার কালারটা কি? লাল। আমার কথা কি বুঝতেছেন? এরপরে তৃতীয় জনকে ডাক দিয়ে বললেন, জেনা যে করেছে মেয়েটা সেই যে কুকুরের সঙ্গে, সেই কুকুরের কালারটা কি? সাদা। মিলে গেছে নাকি? মিলছে নাকি? মিলল না। সুলাইমান আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে তিন বিচারপতিকে কাজীকে ডাক দিয়ে বললেন, শোনো সম্পূর্ণ তোমরা মিথ্যুক, অপবাদ চাপিয়ে দিয়েছো তোমাদের বিরুদ্ধে, আমি আজকে রায় দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার! আল্লাহর নবীরা জেনার বিচার করেছেন, আল্লাহর নবীরা পার্লামেন্টে আইন পাশ করেছেন। আলেমদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, আলেমদের দৌড় পার্লামেন্ট পর্যন্ত। এই কাজে সব নবীরা পিছে ছিলেন না আগে ছিলেন? আগে ছিলেন। সকল পয়গম্বরদের কাজটা কি ছিল? সকল পয়গম্বররা একই কাজ করেছেন, সেটা হলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করে চলো। আর সকল পয়গম্বররা পৃথিবীতে এসেছেন একটা ডিউটি পালন করার জন্য। পৃথিবীতে আইন দু প্রকার, একটা হচ্ছে বান্দার, আরেকটা কার? একটা বান্দার আরেকটা কার? সেই বান্দার আইনগুলো কি কি করবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার! তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দীনে হক দিয়ে পাঠালেন, তিনি যেন কি করতে পারেন, সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন। আল্লাহর দিন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া যত বিধান আছে এগুলোর নাম আরবিতে দিন বলা হয়। কি বলা হয়? এটা হচ্ছে বাতিল দিন, আর আল্লাহর দিন হচ্ছে হক দিন। আর আল্লাহর দিনের নাম হলো ইসলাম। আল্লাহর দিনের নাম কি? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত জীবন বিধান হচ্ছে কি? ইসলাম। আমি কিন্তু আয়াত ছাড়া কোনো কথা বলতেছি না, ধরতে আসবেন আমি ধরে ফেলব, কারণ আমি কোরআন থেকে কথা বলছি। কার গায়ে লাগলো এটা আমার দেখার বিষয় না। আজ থেকে আমার নজরে কান, ঠিক কিনা? দিন সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? অবশ্যই কবরে প্রশ্ন করা হবে। ওমা দীনুক, তোমার দিন কি, তোমার বিধান কি, তোমার দলটা কি? সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে তখন সৎ উত্তর, ভালো উত্তর দিতে হবে, দিন ইয়াল ইসলাম। সবাই একযোগে দিন ইয়াল ইসলাম। এটা কিন্তু বলা সহজ না। হাতে ভাবতেছেন যে এটা মুখস্থ করে কবরে যাব নাকি? মুখস্থ করে কবরে গেলে উত্তর দেওয়া যাবে না? মুখস্থ কবরে আমল উত্তর দেওয়া যাবে না, আমলে উত্তর চলে আসবে। আমল যদি না ঠিক হয়
আমল যদি ইসলাম মাফিক যদি না হয় সেদিন আমি আপনি বলে ফেলবো হা হা লা আদরি আহারে কিছুই তো বলতে পারি না। আফসোস করে এক পর্যায়ে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে কি আফসোস, কি করলাম, এত দাওয়াত তারা দিয়েছে, এত কথা তারা বলেছে, শুনি নাই, আমলে নেই নাই, মনোযোগ দেই না, হা আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। আফসোস করবে, কামড়াবে নিজের গা, কামড়াবে নিজের চামড়া গুলো, আফসোস করবে, কিন্তু পালানোর কোনো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোথায় পালাবা তুমি, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان হে দুনিয়ার জিনেরা ইনসানেরা, তুমি কি পারবে দুনিয়া থেকে বের হয়ে যেতে, হাজারো চেষ্টা করো পারবে না, কারণ আমার কাছে আবার তোমাকে ফিরে যেতে ফিরে আসতে হবে। কোথায় পালাবে তুমি, আমার সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র কে, আসতে বলবেন না কে, আমাকে চালান কে, আমাকে খাওয়ান কে, আমাকে পড়ান কে, আমার সবকিছু মনিটরিং করেন কে, হার্টের মালিক কে, হার্ট স্ট্রোকটা করান কে, হার্ট স্ট্রোক কে করেন, আল্লাহ করেন। আজরাইল আসে শুধু ঠোকে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, একদম ঢুকে টেনে হেঁচড়ে সেই রুহটা বের করে নিয়ে আসে। এর যন্ত্রণা কি সহজ না কঠিন, সহজ না কঠিন। ইদ্রিস আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি খুব ভয়াবহ, আমি একটু দেখতে চাই, কেমন করে দেখবা, কে আল্লাহ আমার, তুমি এখনই মৃত্যু দাও, মালাকুল মৌত পাঠাও, আবার আমার জিন্দা করো। ওনার একটু শখ হল, আল্লাহ পাঠায় দিলেন। তার সামনে যখন আসলেন, আজরাইল বলছেন হে আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, অত্যন্ত আদর করে অত্যন্ত মহব্বত করে আপনার জানটা কবজ করব। এই কথা বলে তার জান কবজ করা হলো, আবার তার ভিতরে প্রাণ ফুঁকে দেওয়া হলো। এই ক্ষমতা কে রাখেন, মৃত্যুকে জিন্দা কে করেন, জিন্দাকে মৃত্যুকে করেন, মাটি থেকে মানুষকে বানিয়েছেন আল্লাহ। আমরা কিসের তৈরি বলেন, আমরা কিসের তৈরি, ফেরেশতা কিসের তৈরি, জিন কিসের তৈরি, আমার নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন, তবে সাধারণ কোনো মানুষ নন, তিনি হচ্ছেন মহামানব, তিনি কি মহা মানব, রসুলের সৃষ্টি নিয়ে অনেকে বিভিন্ন কথা বলে, তার মানে কথা বলতে বলতে এক পর্যায়ে এত দূরে নিয়ে যায় আল্লাহর সু বড় বানায় ফেলে, এরকম কিছু কথা, এরকম কিছু লোক আসে না বলেন তো, তাকে সৃষ্টি না করলে বিশ্বজগতের কোনো কিছুই সৃষ্টি হতো না, মানে আল্লাহর নাম নাই, এই কথাটাতে এটা প্রমাণ করে এরকম, যে তাকে সৃষ্টি না করলে পরে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, মানে চিন্তা করছেন তাহলে আল্লাহ, আল্লাহর যে সভরেনটি, এই কথা দেখেন এসে হুমকি দেওয়া হচ্ছে না, এমন জাতীয় কথা বলা যাবে না, বলতে হবে যে রাসূলকে সৃষ্টির মধ্য দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা, এটা বলা যেতে পারে, কিন্তু তাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, এগুলো বাড়িয়ে বাড়িয়ে কথা বলা। আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে, রাসূলকে রাসূলের মর্যাদায় রাখতে হবে, সাহাবীকে সাহাবীর মর্যাদায় রাখতে হবে, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া, মাটি দিয়ে। রাসূল তার কি আব্বা আম্মা ছিল না, আস্তে ছিল কি ছিল না, আব্বার নাম কি, আম্মার নাম কি, বউ আছে না নাই, বউ আছে, তার সন্তান আছে না নাই, আছে, তাকে চিমটি মারলে কাটত, তিনি ব্যথা পেতেন, আঘাত পেতেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ, তবে মানুষ হলেও কি হবে, তিনি কি সাধারণ মানুষ না মহামানব, সম্মান কে দিয়েছেন, আস্তে বলুন সম্মান কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমি ওইদিকে যাচ্ছি না, কথা তো অনেক দিকে চলে যায় এক রাত, তো একটু একটু করে সব দিক থেকে কিছু কিছু নির্যাস আমি নেওয়ার চেষ্টা করছি, তো যেখানেই যাই না কেন আমাকে মালাকুল মউতের সামনে হাজিরা দিতে হবে। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন, প্রত্যেকটা মানুষকে আখেরাতের দিবসে হাজিরা দিতে হবে, এতে কারো কোনো সাজ দেওয়া হবে না। ইদ্রিস আলাইহিস সালাম কামনা করলেন, জান কবজ হয়ে গেল, আবার তাকে জিন্দা করা হলো,
জিন্দা করার পরে বল হলো ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি যখন জান কবজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমার যখন জান কবজ করা হলো সেই সময় মনে হলো, আমার কাছে মনে হলো এত কষ্ট মনে হলো, একটা প্রাণীর, জীবিত প্রাণীর মাথা থেকে চামড়া গুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যে কষ্ট না হয়, তার চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিস মৃত্যুর সময় পেয়েছি। এত যন্ত্রণা, এত কষ্ট সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তবে কষ্ট হবে না কার জানেন? কষ্ট হবে না শহীদের। সুবহানাল্লাহ, সবাই কি শহীদ জীবন চান? সবাই কি শহীদ জীবন চান? বাড়িতে শুয়ে থেকে, বাড়িতে শুয়ে থেকে শহীদ জীবন বাড়িতে শুয়ে থেকে হবে না, এটা লাইন অনেক লম্বা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এত আনন্দ পাচ্ছি, আপনাদের এলাকার লোকগুলো এত সুন্দর ভদ্র, একটা লোকের কোনো নড়াচড়া নাই, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শহীদি জীবন, শহীদি মৃত্যু যদি কেউ কামনা করে, শহীদের তামান্না যদি কেউ রাখে, বিছানায় মরলেও আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দিবেন। এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান সালাল্লাহু তাআলা শাহাদাতা বিসাদাকাতিন বাল্লাগহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি কেউ শাহাদাতের তামান্না রাখে, তার মৃত্যু যদি বিছানাতে হয়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ, এমন একটা ঘটনা আছে, শুনতে রাজি আছেন তো? এক সাহাবি ইসলাম কবুল করেছেন, সাহাবীরা ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুলের কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তারা কি মন খারাপ করেছেন? তারা কি নিরাশ হয়েছেন? তারা কি হতাশ হয়েছেন? না। একজন সাহাবি ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুলের কারণে তার বাবা তো জন্ম হওয়ার কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় হলে পরে তার চাচা তাকে মানুষ করলো, বড় করে তুলেছে। কিন্তু ভাবে যে ইসলাম যখন কবুল করেছে, চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলছে, ভাতিজা ইসলাম নাকি তুই কবুল করেছিস? হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। ইসলাম কবুলের রেজাল্ট কিন্তু ভয়াবহ হবে। কি হবে? সব সম্পত্তি আমি তোর কাছ থেকে নিয়ে নেব। মুস্কি মুস্কি হাসি মেরে ওই সাহাবি বলছেন, আমার চাচা আমার যে সম্পত্তি আপনি সব নিয়ে নেন, আমি ইসলাম ছাড়তে পারবো না। সব সম্পত্তি জোর করে তার হাত থেকে নিয়ে নেওয়া হলো। নেওয়ার সঙ্গে সঙ্গে বলা হলো, হে আব্দুল্লাহ, শুধু তোর সম্পত্তি নয়, এই সমুহূর্তে তোর পরনের জামাটা আমার হাতে দিয়ে দে, আমি তোর জামাও খুলে নিতে চাই। জামার বোতাম খুললেন, কাপড়টাও শরীরটা তার উলঙ্গ হয়ে গেল, জামা তার সামনে হাজির করে দিয়ে বললেন, চাচা এটাও দিয়ে দিলাম, আমার কোনো দুঃখ নাই। এবার বলতেছে আব্দুল্লাহ, শুধু জামা দিলে হবে না, লুঙ্গিটাও খুলতে হবে, লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল্লাহ করলেন কি, চোখ বন্ধ করলেন, লুঙ্গির গিটায় হাত দিয়ে লুঙ্গি পর্যন্ত খুলে দিলেন। উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে মার কাছে গিয়ে বলছেন, মা গো আমার দিকে তাকায়ও না, আমার কোনো মতে 17 টাকার একটা কাপড় দিয়ে দাও। একটা খণ্ড চাদর দেওয়া হলো, সেই খণ্ডিত কাপড় নিয়ে আব্দুল্লাহ করলেন কি, সোজা নবীর দরবারে গিয়ে সকালবেলা পৌঁছলেন। ভোরবেলা দরজায় ডাক দিচ্ছেন, দরজা ডাক দেওয়া মাত্রই রসুল খুলে দিলেন, খোলা মাত্রই দেখতে পেলেন বাইরে দাঁড়ানো, তাকানোর কোনো পরিবেশ নাই, অর্ধলগ্ন অবস্থা। রসুল মাথা নিচু করে বলছেন, মান আনতা, তুমি কে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে লোকটা দাঁড়ায় আছে তার নাম তো আপনি রেখে দিয়েছেন, আমার নাম ছিল আগে আব্দুস শামস, আমার নাম হলো আব্দুল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রসুল বলছেন, তুমি তো ধনী মানুষ, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, তুমি এরকম উলঙ্গ হয়ে আসছো কেন হুজুর? ইসলাম কবুল করেছি বলে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, সব ছাড়ছি কিন্তু আপনার দরবার ছাড়বো না, আমি আপনার দরবার ছাড়তে পারবো না। রসুল এই কথা শুনে চোখের পানি আটকাতে পারলেন না, ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে গিয়া তিনি করলেন কি, নিজের পরনের দুটো জুব্বা হাতের মধ্যে নিলেন, জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওরে আব্দুল্লাহ, তোর চাচা তোর পরন থেকে কাপড় চোপড় খুলে নিয়েছে, আর আমি বিশ্বনবী আমার পরনের দুইটা জুব্বা আমি তোরে দিয়ে দিলাম। আব্দুল্লাহ বাসাদাইন হয়ে গেলেন। এরপর রসুল তাকে জড়িয়ে ধরে বলছেন, আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করতে গিয়ে তোমার দারুণ কষ্ট করতে হয়েছে। সব সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেন আস্তে আস্তে, আব্দুল্লাহ তেলাওয়াত করতেন জোরে জোরে। সাহাবীরা বিরক্ত হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দারুণ কষ্ট হয় এত জোরে কোরআন তেলাওয়াত আব্দুল্লাহ করে। রাসূল বলতেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ জোরে করে তোর কোরআন তেলাওয়াত করুক, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে। সে আব্দুল্লাহকে সামনে নিয়ে রাসূল বলছেন, আব্দুল্লাহ, আমি এই কথা সবাইকে কখনো বলি না সহজে,
আজকে তুমি আমার কাছে বলো তোমার মনের আশাটা কি, মনের আকাঙ্ক্ষাটা কি, তোমার যে মনের আকাঙ্ক্ষা সেটা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো, তুমি কি বলতে চাও বলো। আব্দুল্লাহ পরিবারের কথা বললেন না, সম্পত্তির কথা বললেন না, দুনিয়ার কোনো কিছু চাইলেন না, শুধু বললেন ইয়া রাসূলাল্লাহি, আল্লাহ যেন আমাকে শহীদে মউত নসিবে জুটাইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ, সবাই কি চান, সবাই কি চান, এটা সবাই কি চান? আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী জিহাদ দুটো উঁচু করলেন, আসমানমুখী মুখ নিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি আমার আব্দুল্লাহর জন্য এই দোয়াটা করি, আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং আমার আব্দুল্লাহর এই দেহটা রক্তটা কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলাল্লাহি, আমি চাইলাম একটা দোয়া, আপনি করলেন তার উল্টা দোয়া, কাফের বেঈমানদের জন্য আমার রক্ত আমার দেহটা হারাম, আমাকে না মানলে আমি শহীদ হবো কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন আব্দুল্লাহ চিন্তা করো না, আল্লাহ তোমাকে মর্যাদা দিয়ে দিবেন। তাবুক অভিযানের সময় চলে আসলো। তাবুক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে যখন পৌঁছে গেলেন, 30,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেলেন, কিন্তু যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে যখন রাসূল ফিরে আসতেছিলেন, ফিরে আসার সময় হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ চলে আসলো আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজি বলছেন কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহর কাপড় চোপড় ছাড়া লুঙ্গি খুলে নিয়েছিল, কাপড় চোপড় তার চাচারা খুলে নিয়েছিল। রাসূল চিনতে পারলেন, রাসূল বলছেন সাহাবীরা ওই আব্দুল্লাহর গোসল করার ব্যবস্থা করে দাও, কাফনের কাপড় পরার ব্যবস্থা করে দাও, আজকে কাউকে জানাজার দায়িত্ব দেব না, আমি নিজের রাসূল ওই সাহাবীর জানাজার দায়িত্ব নিজের কাঁধে গ্রহণ করে নিলাম। আমার রাসূল তারা জানাজা পড়ালেন, জানাজা সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করার পরে কবরস্থানে চলে গেলেন, কবরের মাটির সামনে দাঁড়ালেন। এরপরে রাসূল কবরের মাটিতে নামলেন, হাত দুইটা আগায় দিলেন, বলছেন ও সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে উঠাইয়া দাও। আমার নবীজি নিজের বরকতি হাতে তার লাশটা উঠায় নিলেন, কবরে শোয়াবেন, এমন সময় বলছেন আমার প্রিয় সাহাবী আবু বকর তুমিও কবরে নামো, আমার ওমর তুমিও কবরে নামো। তিনজন নেমেছেন মাসকানে রাসূল, দুই পাশে দুজন উজ্জ্বল তারকা আবু বকর ওমর, তিনজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ ওই কবরের মাটিতে নেমেছেন। রাসূল কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যাচ্ছে। আমার রাসূল এক পর্যায়ে দোয়া করতে করতে তার জন্য দোয়া চাইতে চাইতে বুকে হাত রেখে আল্লাহর দিকে তাকায় বলছেন আল্লাহ তাআলা আজকের দিন পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, ও আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করো, আমি তার উপরে সন্তুষ্ট হয়ে আছি। এমন সময় একজন সাহাবী চিৎকার মেরে আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা, ওই পাশে দাঁড়ায় থেকে বলছে আল্লাহ তাআলা আজকে ওই আব্দুল্লাহর কপাল যত ভালো, আব্দুল্লাহর কবরে বিশ্বনবী নেমে তার জন্য দোয়া করতেছে, সেই লাশটা আব্দুল্লাহ না হয়ে আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ, মর্যাদা কে দেন? আসতে বলবেন না, মর্যাদা কে দেন? আল্লাহ দেন। এই মর্যাদা পেতে হলে অবশ্যই আমাকে সে আদলটাকে গ্রহণ করতে হবে, ন্যায়কে ধরতে হবে, সম্মত নিয়ে আসতে হবে, সমস্ত অন্যায়ের কাছ থেকে নিজেকে নিবৃত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের অর্ডার দিয়েছেন, তিনটা কাজ তোমরা করো, আবার তিনটা কাজ করতে মানা করেছেন। কয়টা কাজ করতে মানা করেছেন? তিনটা কাজ করতে মানা করেছেন, নিষেধ করেছেন, তিনটা কাজের অর্ডার দিয়েছেন, ইয়ামুরু অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি করো? আদল কায়েম করো, আদল ইনসাফটা তোমরা প্রতিষ্ঠা করো, ভারসাম্যত নিয়ে আসো, সম্মত নিয়ে আসো, রাতকে দিন করো না, দিনকে রাত করো না, হারামকে হালাল করো না, হারামকে হালাল করো না, হালালকে হারাম করো না, ন্যায় কে অন্যায় বানিও না, অন্যায় কে ন্যায় বানিও না। ক্ষমতার মসনদে বসেছ, চেয়ারটাকে টিকে রাখার জন্য তুমি যতই পরিকল্পনা করো, সব রাজার বড় রাজা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন। আস্তে কোন কোন সরে কোন ঠিক কিনা? নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাতকে দিন করবা, দিনকে রাত করবা, রাতকে দিন করবা। হয়তো তোমার ক্ষমতা কিছুদিন টিকসই থাকতে পারে, কিন্তু অবশ্যই তোমার জুলুম শাহির পতন অবশ্যই হবে, 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 ঠিক কিনা? জালিমকে কখন আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন? আসতে বলবেন না, পারেন? ফেরাউন টিকতে পেরেছে? আসতে ফেরাউন টিকতে পেরেছে? নমরুদ, সাদ্দাদ, হামান, আবু জেহেল অথবা সাইবা,
মুগিরা কেউ টিকতে পারে না। সাদ্দাত কল্পিত জান্নাত বানাবে, আল্লাহর নবী দাওয়াত দেন তাওহীদের। সাদ্দাত বলে, কিসের তাওহীদের দাওয়াত দাও কে জান্নাত পাবা? কে আমি জান্নাত বানাবো? নাউজুবিল্লাহ। কর সে তার কল্পিত জান্নাত বানালো। কল্পিত জান্নাত বানানোর সময় গোটা দেশের জনপদ থেকে সবার কাছ থেকে জোরপূর্বক সোনা গহনা হীরা মানিক মুক্তা সব সিজ করে জোরপূর্বক নিয়ে আসলো। সে তার কল্পিত জান্নাত সে বানাবে। বানাতে গিয়া সম্পূর্ণ করলো এক পর্যায়ে, বিশাল প্রাসাদ বিশাল কিছু বানালো। যেদিন সে উদ্বোধন করবে, উদ্বোধনের দিন ঘোড়ার পিঠে চড়েছে, ঘোড়ার পিঠ থেকে নামবে, এক পা জমিনে ফেলেছে, আরেক পা তার ঘোড়ার পিঠে। আল্লাহ বললেন, আজরাইল যান কবজ কর। আমার কথা কি বুঝতেছেন? কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। যান কবজ কর, দেরি করবি না। সঙ্গে সঙ্গে তার যান কবজ হয়ে গেল। এই সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আশ্রয় দিয়েছিলেন দেখেন। তার জন্ম হয়েছিল যখন, তাফসীর এসেছে তার মার পেট থেকে যখন সে বের হয় পৃথিবীতে আসে, সেই সময় বিশাল বড় একটা বন্যা হয়। সেই বন্যায় কাঠখণ্ডের উপর আশ্রয় নিয়েছিল তার মা, সেই কাঠখণ্ডেই তার ভূমিষ্ঠ হলো। সন্তান জন্ম নিয়ে যখন সন্তান ওই কাঠখণ্ডের উপরে শুয়ে আছে, আল্লাহ অর্ডার করলেন, আজরাইল ওর মার জান কবজ কর। আমার কথা কি বুঝে আসতেছে সম্মানিত ভাইরা? সেই সাদ্দাতকে, সেই সাদ্দাতকে ওই তার কল্পিত প্রাসাদের মধ্যে ঢুকতে দেওয়ার সুযোগ দিলেন না। এই ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? সে আল্লাহ বুঝি নাই? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? ফেরাউন মুসা বিরুদ্ধে কত নাটক করলো, কত অভিযোগ দিল। মুসা আলাইহিসসালাম গোসল করেন ঢাকা ঢুকা জায়গায়, ঢেকে ঢুকে তিনি গোসল করেন। আগের যুগে ওরা উলঙ্গ হয়ে গোসল করতো, নাউজুবিল্লাহ বলেন। এখনো উলঙ্গ দুনিয়া আছে না নাই? পশ্চিমা বিশ্ব উলঙ্গ দুনিয়া আছে না নাই? এখনো উলঙ্গ হয়ে ওরা হচ্ছে বানু ফেরাউন নাকি? তারা হচ্ছে ফেরাউনের প্রজন্ম, এখনো উলঙ্গ হয়ে গোসল করে। তো গোসল যখন তারা উলঙ্গ হয়ে করতো, কিন্তু মুসা আলাইহিসসালাম গোসল করতেন হলো ঢেকে ঢুকে। তো ফেরাউন বলল, আচ্ছা আমরা সব উলঙ্গ হয়ে গোসল করি, মুসা ঢেকে ঢুকে গোসল করে, এর কারণটা কি? ওর মনে হয় কোনো গোপন রোগ আছে, এক শিরা বেরাম। আমার কথা কি বুঝতেছেন? দেখেন নবীদের বিরুদ্ধে কত প্রপাগান্ডা তারা চালাত, কি ধরনের একটা ষড়যন্ত্র, কি ধরনের একটা তাকে গালমন্দ করার জন্য, তাকে খাটো করার জন্য একটা অভিযোগ দেওয়া হলো যে কি নবী যারা বলে এক শিরা বেরাম। আপনি কি কথাগুলো বুঝতেছেন? আচ্ছা, আজকে সমাজেও দেখবেন আলেমদেরকে, দিনের হকের দায়ীদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করা হয়। আসতে কোন সরে কোন ঠিক কিনা? জঙ্গি সন্ত্রাসী, দেখেন আজকে মুসলমানরা মার খায়। গোটা পৃথিবীতে কি মুসলমান মারে না মুসলমান মার খায়? এখন কি মুসলমানকে মারতেছে না মার খাচ্ছে? মুসলমান কি মুসলমানকে মারতে কি আল্লাহ অর্ডার দিয়েছেন কোথাও? না, মারতে অর্ডার দেননি। মুসলমানদের ডিউটি হলো দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা প্রতিবাদী হয়ে দাঁড়াবো, যদি কেউ বাধা দিতে আসে আমরা তার প্রতিহত করব, মারবো না। আল্লাহু আকবার, কনসেপ্ট কিন্তু আলাদা। তো মুসলিমের বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তার মেজাজ গেছে খারাপ হইয়া। উনি তো রাগী নবী ছিলেন, আমার নবী ছিলেন ঠান্ডা মেজাজের, আর মুসা ছিলেন খুব রাগি। এত রাগ ছিল মানে রাগের ঠেলায় তাফসীর এসেছে তার চুলগুলো খাড়া হয়ে যেত, এত রাগ ছিল। আর লোকটা ছিলেন তোতলা, তোতলা বোঝেন তো, তোতলা মানে যার কথা একটু আটকে আটকে যায়, নাম দিতে হয় বেলাল, কি নাম, বেলাল, এরকম টাইপের তার কথা শুধু আটকে আটকে যেত। তো এত রাগ ছিল, প্রচন্ড খেপে গেলেন, রেগে গেলেন। কি রাগ দেখেন, একটা হাদিস, সহি হাদিস কিন্তু, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য দরজার কাছে এসে হাজির। দরজায় ডেকে বলে, হে আল্লাহর পয়গম্বর, মুসা আপনার জান কবজ করতে আসছে, তাই এদিকে আসো, কাছাকাছি নিয়ে আসছে। হাতের নাগালে পাওয়া মাত্রই মারছে থাপ্পড়, এক থাপ্পড়ে সিধ হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছ? জান কবজ করতে যায় তো উল্টা জান তো আমারই কবজ হয়ে গেছে। আল্লাহ বললেন, তুমি আমার প্রিয় কালিমুল্লাহ আমার মুসার কাছে গেছো, তুমি কোনো বেয়াদবি করেছো, তুমি কি সালাম দিয়েছো? না, আমার মুসা বেয়াদবি সহ্য করতে পারে না, থাপ্পড় খাইছো, বেসাইছো, এই অনেক ব্যাপার। আল্লাহু আকবার বলেন, মুসা সাহেব থাপ্পড় মেরেছেন, মরে গেছে, এমন রেকর্ড আছে না নাই? কি থাপ্পড়ের তার ওয়েট দেখেন, চিন্তা করেন, এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলা কম কথা না। কিন্তু সামনে দাঁড়ায় শুধু বেয়াদবি করে, আমি তুমি অপরাধ করেছো না আমি করি নাই, তুমি অপরাধ করেছো না আমি করি নাই, তুমি অপরাধ করেছো না করি নাই, মারছে থাপ্পড়।
এক থাপ্পড় মারো সারা মরে যাও সারা। আল্লাহ রে কয় আল্লাহ দোষ কিন্তু আমার না, আমি তো ওরে শাসন করার জন্য মারলাম থাপ্পড়, ও যে মরবে মরবেই যখন তো ঠেসে একখান থাপ্পড় মারতাম, ও মরেই যখন গেল কিন্তু আল্লাহ আমার কিন্তু মেরে ফেলার নিয়ত নাই, ও মরছে দোষ আমারে দিও না। আল্লাহকে শোনো এখন আস্তে মারার জোরে মারো, মরে তো গেছে তোমার বিরুদ্ধে এখন অবশ্যই মামলা হবে, তোমার বিরুদ্ধে হলিয়া জারি হবে, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, আল্লাহু আকবার, যেদিকে চোখ চলে যায় সেদিকে চলে গেলেন। আসেনা কোরআন শরীফ এগুলো সূরাতুল কাসাস খুলে দেখবেন সব আছে। চোখ চলে গেল, চলে গেলেন মদিয়ান নামক এলাকায়, সেখানে ঘুরতে 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 প্রচন্ড তৃষ্ণা পেল, একটা কূপের পাশে দাঁড়ালেন, কূপের পাশে বসে কূপ থেকে পানি পান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখেন দুই মহিলায় আসতেছে সুন্দর, তাদের ঢাকানো কাপড় চোপড় নিয়ে তারা আসতেছে। আস্তে আস্তে যখন কাছাকাছি চলে আসছে তখন তিনি লক্ষ্য করে দেখলেন তারা দাঁড়ায় আছে। তিনি বললেন তোমরা এখানে দাঁড়ানো কেন, যে কূপ থেকে আমরা পানি তুলবো। তিনি বললেন কূপ থেকে পানি তুলবো ভালো কথা, কিন্তু সেই কূপ থেকে পানি তুলতে গেলে তো তোমাদের শক্তির প্রয়োজন, আমরা পারবো না, অনেক লোকজন এসে এই ঢাকনা টান দেবে। সেই ঢাকনা টান দেওয়ার পর সবাই পানি তুলে নিয়ে যাবে, অন্ধকার সন্ধ্যার পর আমরা অবশিষ্ট পানি পর্দা নিয়ম রক্ষা করে আমরা পানি তুলে নিয়ে চলে যাবো। তিনি মনে মনে ভাবলেন বেচারা মহিলা মানুষ কষ্ট হবে, এই দাও বালতি আমার হাতে দাও, বালতি ওনার হাতে নিয়ে কূপের ধারে চলে গেলেন, ঢাকনায় হাত দিলেন, টান মারলেন, সিটকে পড়ে গেল 14 হাত ধরে। দুই মহিলা মনে মনে থরথর করে কাঁপতে সারে বলতেছে এটা মানুষ অন্য কিছু, এত শক্তি একটা মানুষের হাতে, নবীদের হাতে শক্তি কম না বেশি, আস্তে কমেন না কম না বেশি, ওই তো আস্তে মারছেন মরে গেছে বুঝলেন, হাতের শক্তি ছিল অনেক, আল্লাহু আকবার। এরপর বালতি ভরে পানি দিয়ে বলতেছে যাও সোজা বাড়িতে, কোন প্রকার বেয়াদবি করতে পারবা না, কোন প্রকার আদব নষ্ট যেন না হয় এই দিকটা খেয়াল করবা, সোজা বাড়ির দিকে চলে যাও, মেয়েদেরকে বেশিক্ষণ বাইরে থাকতে নেই। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যার আগে পৌঁছে মাত্র বাপ বলছেন মা প্রত্যেক দিন তোমরা দেরিতে দেরিতে আসো, আজকে কেমন করে তাড়াহুড়ো করে আসলে, সঙ্গে সঙ্গে বলছেন বাবা ও বাবা আজকে আজকে এমন একজন পুরুষের সন্ধান পেয়েছি যে পুরুষটা খুব শক্তিশালী, ঢাকনায় হাত দিল আর টান মারলো খুলে চলে গেল, কূপ থেকে পানি তুলে আমাদেরকে সহযোগিতা করেছে। সঙ্গে সঙ্গে বললেন শোনো মা আগামীকালকে তুমি যাবে, যাওয়ার পর দেখতে পাবে ওই পুরুষটা সেই জায়গায় দাঁড়ানো আছে, আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার বাড়িতে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। সঙ্গে সঙ্গে একজন মেয়ে পরের দিন চলে গেলেন, চলে যাওয়ার পর বলছেন আব্বা জান আপনাকে সালাম জানিয়েছেন, আমার বাড়িতে আপনাকে দাওয়াত, আপনাকে যেতে হবে। তিনি বলছেন কেমনে যাব, যাওয়ার তো সুযোগ নাই, আমি তো বাড়ি চিনি না। সঙ্গে সঙ্গে তার মেয়ে বলছেন অবশ্যই আপনি যেতে পারবেন, আমি সামনে যাব, আপনি পিছে পিছে আমাকে ফলো করে আসবেন। মুসা আলাইহিসসালাম বললেন আমি যে তোমাকে ফলো করব তার জন্য পিছনে থাকতে হবে, তুমি হচ্ছে পরনারী, আমি হলাম পরপুরুষ, তোমার দিকে তাকাবো আমার নজর তো নষ্ট হয়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে, আমি এমন পুরুষ না যে তোমার পিছনে থাকবো, আমি সামনে তুই পিছে, আমি সামনে তুই পিছে। আর আজকে 16 কোটি মুসলমান কার পিছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন 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 বলেন, একটা পুরুষ আমরা পেলাম না, কি সুন্দর নসিব আমাদের, হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটা ইমাম যদি মহিলা হয় নামাজ পড়বেন, আসতে নামাজ পড়বেন, কোন মসজিদে ইমাম যদি মহিলা হয় কেউ কি নামাজ পড়বো আমরা? ইমামতির জন্য যেমন পুরুষ শর্ত, সমাজ চালানোর জন্য নেতৃত্বের জন্য তেমনই পুরুষ শর্ত, আসতে কেমন না জোরে গান ঠিক কিনা, আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মন খারাপ হুজুর শব্দ বলতেছেন না, যা বলছে কোরআন থেকে, ইমাম যেমন পুরুষ দরকার সমাজের ইমামও পুরুষ দরকার। এখন আমরা যে অবস্থা বিরাজ হচ্ছে আমাদের, দেখেন আমেরিকা কিন্তু সচেতন, এবার ইলেকশন হলো ডেমোক্রেট রিপাবলিকান, একজন ডোনাল্ড ট্রাম্প আর একজন হিলারি ক্লিনটন, একজন পুরুষ একজন মহিলা, নির্বাচিত হলো কে, পুরুষ। ওরা পুরুষ বোঝে আমরা বুঝি না, আসতে কোন কেন, আসতে কোন কেন। সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ, 12টা বাজে কি করি, কন্ত চালাবো, আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক মাদের পর্দা স্বামী স্ত্রীর কর্তব্য, দেখেন কি সাবজেক্ট দিয়েছেন, মাদের পর্দা স্বামী স্ত্রীর কর্তব্য মানে 3 ঘন্টা লাগবে,
আচ্ছা দেখি সব দিক থেকে মাহফিল দুদিন তিন দিন করবেন, এক মেহমানকে নেবেন, প্রাণ ভরে কিছু কথা বলা যায়, ঠিক কিনা? আচ্ছা সম্মানিত ভাইরা, তাহলে আমি জায়েদ থেকে তেলাওয়াত করেছি, সেখানে তিনটা কাজের অর্ডার, তিনটা কাজের নিষেধ, তিনটা কাজের অর্ডার, তিনটা কাজের নিষেধ। এক নম্বর অর্ডার হলো আল্লাহ পাক আদলের কথা বলছেন, ন্যায় পরায়ণতার কথা বলছেন। নাম্বার দুই হলো এহসান, সহানুভূতি। আল্লাহু আকবার, আজকে আমাদের সহানুভূতি আছে? সহানুভূতি আছে? একটা লাশ একটা মানুষকে মেরে 49 টুকরা করে মুসলমান, এটা মুসলমান নয়, ঠিক কিনা? লাশকে গুম করা হয়, লাশকে টুকরো টুকরো করা হয়, এটার নাম মুসলমান নয়। সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের কথা আমরা একটু বলছিলাম, বলবো? তিনি বললেন, তুমি পিছনে থাকো আমি সামনে যাই। চলে গেলেন বাড়িতে, বৃদ্ধ লোকের সামনে দাঁড়ালেন, ওই মেয়ের বাবার কাছে দাঁড়ালেন, সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা, দাড়িওয়ালা চুলওয়ালা পাকা চুলওয়ালা বৃদ্ধ লোকটা বলতেছে, হে যুবক তোমার নাম তো মূসা। উনি থমকে দাঁড়ালেন, হাজার মাইল দূর থেকে আসলাম, পালায় আসলাম, আমার নাম মূসা, জানলো কেমনে মনে হয় ফেরাউনের লোক হতে পারে? আমার কথা কি বোঝা আসতেছে? ওনার ভিতরে একটা ভয় ভয় দূর দূর কাজ করলো। এমন সময় বলছেন, আমার নাম যে মূসা আপনি জানলেন কেমনে? এবার বলছেন, শোনো তুমি কি জন্য আসছো, কি জন্য আসছো, তুমি এত দূর পর্যন্ত কি কাজ করে আসছো তাও আমার জানাস। আরো ভয় পেয়ে গেলেন। এবার বলছেন, তুমি চিন্তা করো না, তুমি একজনকে থাপ্পড় মেরেছ, সেই লোকটা মরে গেছে, তুমি চলে আসছো আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি তোমার শত্রু নই, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেই লোকটার পরিচয় হলো আল্লাহ পাক, যাকে এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন, নবীর সামনে নবী দাঁড়ানো, কিন্তু নবী হন নাই, নবী এখনো হন নাই, কারণ রাগটা খুব বেশি, রাগ খুব বেশি ছিল তার। নবুওতের জন্য রাগ বেশি থাকা দরকার না, কম থাকা দরকার, ধৈর্য একটু থাকা দরকার, খুব রাগ তার। এবার তিনি বললেন, শোনো গতকালকে আমার মেয়েকে দেখেছ, আজকে আমার মেয়েকে দেখেছ, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি এখনই? আল্লাহ আকবার বলবেন, আল্লাহর নবীর মেয়েকে আর দেরি করবো কেন, আমি বিয়ে করবো? কিন্তু তিনি বললেন, এই মুহূর্তে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না, কারণ যে কোনো মুহূর্তে আমার মেয়ের মৃত্যু হয়ে যেতে পারে, কারণ তোমার হাত আগে এমনি চলে। তোমার একটা কাজ করতে হবে, কি কাজ? আমার বাড়ির যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো তোমাকে চড়াতে হবে, 8 বছর 10 বছর করলে ভালো হয়। এবার তিনি বলেন, ঠিক আছে করব। ছাগল চড়ালেন আল্লাহর পয়গম্বর, 10 বছর কত বছর? 10 বছর। ছাগল চড়ানোর পরে সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে ফিরতেছিলেন সেই মরু অঞ্চল থেকে, সেই ছাগলগুলো নিয়ে যাওয়ার পথে একটা ছাগল দেখতে পেলেন, ছাগল পাল থেকে একা একই দৌড় মেরেছে। মুসলাম ওই বিক্ষিপ্ত ছাগলের পিছনে তিনি দৌড়াতে লাগলেন ধরার জন্য, ছাগলটা সহজে ধরা দিচ্ছে না, দৌড়াতে দৌড়াতে মুসলামের ঘাম বের করে দিল, রাগটা কমার কথা না বাড়ার কথা বেড়ে গেছে। ছাগল খপ করে ধরেছেন, ধরেই দুই পা দুই হাতের মধ্যে তুলে নিয়ে সৈন্যের উপরে চড়িয়েছেন, কি মারবেন? আসার মারবেন, ঠেক না মেরে শেষ করে দিবেন। কিন্তু দেখলেন ছাগলটা থরথর করে কাঁপে আর লোমকূপ দিয়ে সেই ঘামগুলো চড়তেছে। তিনি মনে মনে ভাবলেন, ছাগল তুই তো ছাগলই, তোরে বাইরা লাভ কি? দুই হাত ছেড়ে দিলেন, দুই পা ছেড়ে দিলেন, দুই পা ছেড়ে দিয়া কোলের মধ্যে নিয়ে সেই ছাগলটাকে আদর করতে লাগলেন। আল্লাহ বলছেন, ও মূসা তোমার রাগ কমে গেছে, তোমার ধৈর্য চলে আসছে, তুমি এখন মানুষও চড়াতে পারবে, আমি তোমাকে নবুওত দিয়ে দিলাম, যাও তোমাকে নবুওতের টাইম আমি তোমাকে অবশ্যই চলে আসছে, নবুওত তোমাকে দিয়ে দিলাম। সম্পূর্ণরূপে আল্লাহ পাক থেকে নবুওত দান করলেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নবুওত পেলেন সেই নবীর বিরুদ্ধে এক শিরার অভিযোগ। কিসের অভিযোগ মনে আছে আপনাদের? শুনবেন, এক সের অভিযোগ যখন দেওয়া হলো সেই অভিযোগে অভিযুক্ত করা হলো, নবীর তো রাগ বেড়ে গেছে, আল্লাহ আমার যে অসুখটা নাই, যে রোগটা নাই, সেই রোগে আমাকে অভিযুক্ত করতেছে, আল্লাহ আমার তো রোগ নাই, তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ বলছেন, ও মূসা তুমি চিন্তা করো না, তোমার লুঙ্গি খুলেই দেখাইয়া দেব। জোরে কর আল্লাহু আকবার। কি করে দেখাইয়া দেব? লুঙ্গি খুলেই দেখাইয়া দেব। সময় আসুক, সময় চলে আসলো। মূসা আলাইহিস সালাম তাফসীরে এসেছে, গোসল করার জন্য তিনি একদিন নেমেছেন পানিতে, সেই দিন বিকল্প কোনো লুঙ্গি ছিল না, বিকল্প কোনো কাপড় ছিল না, সেই দিন করলেনটাকে বাধ্য হয়ে
ওজারাতের কারণে ওই লুঙ্গিটা খুলে পাথরের উপরে রেখে দিলেন, গোসল করতে নামলেন আবার ওই লুঙ্গিটা পরবেন, আল্লাহর সঙ্গে সঙ্গে পাথরকে অর্ডার করলেন, পাথর লুঙ্গিনে মার দৌ, লুঙ্গিনে দৌড় মারা শুরু হয়ে গেছে, পাথরকে অর্ডার দিলেন, পাথর দৌড়াচ্ছে লুঙ্গি নিয়া, মূসা আলাইহিস সালাতু সালাম পাশে লাঠি নিয়ে গোসলে নেমেছেন, এসে দেখেন লুঙ্গিও নাই পাথরও নাই, রাগ গেছে বেড়ে, হাতে লাঠি দৌড় মারা শুরু করলেন, এই থাম পাথরকে আমি থামতে পারবো না, আল্লাহর অর্ডার, সুবহান আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কি হলো, সেই পাথর লুঙ্গিটা বহন করে করে ফেরাউনের দরবার পর্যন্ত চলে গেছে, মূসা আলাইহিস সালাতু সালাম যে উলঙ্গ এটা তার মনেই নাই, তিনি ভুলেই গেছেন, তিনিও চলছেন পিছে পিছে সোজা ফেরাউনের দরবার পর্যন্ত, যখন ওই পাথরটা কি আস্তে করে থেমে গেছে এমন জায়গায় কেউ দেখবে না, মূসা আলাইহিস সালাতু সালামের সতরটা কেউ দেখবে না, কিন্তু ফেরাউন দেখবে, কে দেখবে, ফেরাউনটা দেখবে, মূসা আলাইহিস সালাতু সালাম এমন একটা পয়েন্টে দাঁড়ায় গেলেন, সেই পয়েন্টে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফেরাউন এটা দেখতে পেল, না তার এই রোগটা নাই, সঙ্গে 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 ফেরাউন বলছো আমার মন্ত্রীবর্গ তোমরা যে বলেছিল মূসা আলাইহিস সালাতু সালামের একশিরা ব্যারাম আছে, মূসা তো সব দেখায় দিল, সব ঠিক আছে, জোরেকন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আলেমরা যে অপরাধী নয়, আলেমরা যে ধর্ষণকারী নয়, আলেমরা যে কোনো বাড়িতে আগুন লাগায় নাই, একদিন আলেমরা সব হক ভাবে বুঝাইয়া দিবে জাতিকে, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আলেমদের পক্ষে কি সবাই কাজ করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন। খুব সুন্দর, কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয়ক্ত নামাজ, কয়ক্ত নামাজ? আচ্ছা, বনের সম্পত্তি দিবেন না, নামাজ পড়বেন, বনের সম্পত্তি দিবেন না, নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। আল্লাহ পাক বলছেন তোমরা আদল কায়েম করো, বলি হাসান সহানুভূতি সৃষ্টি করো, ও ইতা ইদিল কুরবা তোমার নিকট আত্মীয়ের হক আদায় করো, তাদেরকে কিছু দাও, বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় রাজশাহীতে নাই, আসতে পান কেন, আসে না নাই, বাপ মরে গেছে বোন এসে বলে ভাই জমিটা ভাগ করে দাও, চোখ এইরকম বড় করে, এরকম ভাই নাই, এইরকম বড় করে বলে, ভাইয়ের প্রতি তোর কোনো দরদ নাই, আসে না নাই, সম্পত্তি চাইলে দরদ কমে যায় না, আশ্চর্য কথা। আবার বাপও কিছু আছে, বাপও কিছু আছে, মেয়েদেরকে সম্পত্তি থেকে মাহরুম রাখে, ছেলের নামে দলিল করে দেয় তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না, হবে না, মেয়েকে দাও, আল্লাহ পাক সব বলে দিয়েছেন, হাজি হজ করছো, হজ তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে, হজ করতে যাওয়ার আগে মেয়েদেরকে ডাক দেয় ছয় জামে, একটা ছেলে বুড়া হজে যাবে, মেয়েদেরকে ডাক দিয়ে বলে মা বিয়ে দিছি, স্বামীর বাড়ি করে খাওয়া দোয়া করি, আমি হজে যাচ্ছি, বুড়া মানুষ মরেও যেতে পারি, 70 বিঘে জমি আমার একটা ছেলে, আমার ছেলের বয়স 40 বছর, আমি 80 বছরের বুড়া, আমি ফিরতেও পারি নাও ফিরতে পারি, তোমাদের বিয়ে দিছি, আমি যদি মরে যাই সেই জায়গায় আমার সম্পত্তিগুলো তোমাদের স্বামীর ঘরে চলে যাবে, তোমরা নিয়ে চলে যাবা, আমার ছেলেটা এতিম 40 বছর বলে এতিম থাকে, আমার কথা কি বুঝতেছেন, 40 বছর এতিম হয় না বুড়া হয়, আশ্চর্য কথা, এতিম তো ততক্ষণ যতক্ষণ সে নাবালক, নামাজ ফরজ হয়নি এমন সময়টা পর্যন্ত এতিম, ধরেন সন্তানকে রেখে বাপ মারা গেছে, মারা যেতে হবে কে, বাবা, মা মরলে কিন্তু এতিম হয় না, বাবা যদি কারো মারা যায় তখন ওই সন্তানটা এতিমের আওতায় আসে, আর সেই এতিমের ব্যাপারে রাসূল বলেছেন সেই এতিমের মাথা যে হাত বুলায় দেবে আল্লাহ পাক সেই মাথায় যতগুলো চুল আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দিয়ে দিবেন। 40 বছরের বুড়ার মাথা হাত দিলে কি হবে? কোন সম্মানিত ভাইরা, কামার ছেলে একটা, তোমরা মেয়ে ছয়টা বিয়ে দিছি, আমি হজে যাচ্ছি, তোমরা যে সম্পত্তিগুলো পাইবা সেই সম্পত্তিগুলো আমার জীবদ্দশে আমার সামনে তোমরা লিখে দাও, কত বড় হারামজাদা, এরকম আছে না নাই, আজ থেকে আছে না নাই, আমার ভাইয়ের আল্লাহর কসম, আল্লাহর কসম,
ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তুমি তোমার আত্মীয় নিকটাত্মীয়র হক আদায় করো, দিয়ে দাও, যার যে পাওনা তা তুমি দিয়ে দিবা, দিবা না জাহান্নামে যাবা। কোথায়? জাহান্নামে দিতে হবে, পাই টু পাই হিসাব করে দিতে হবে। ভালো ভালো জমি রাস্তার ধারে 1,00,000 শতক, ওই জমি শতক হিসাবে ভাই নিয়ে নিয়া এমন জায়গার জমি দেয় যে জমি ওর কাছে বেচা লাগবে। আমার কথা কি বুঝতেছে? তুমি গ্রামার খাটাও, আল্লাহ গ্রামার খাটায় তোমার জাহান্নাম দিয়ে দেবে, ঠিক কি না? কে বুঝেন? আসতে বলবেন না, কে বুঝেন? আল্লাহ বুঝেন। এগুলো কি কথা বলার দরকার আছে মনে হয়? আছে, এলে বলার দরকার নাই। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কোন, আমার মায়েরা খুব খুশি। মাদের ওয়াজ আজকে একটু কম হয়েছে তো, এই জন্য মায়েদের সম্পত্তি আজকে আমি আদায় করে দিয়ে যাই। বসেন সম্মানিত ভাইয়েরা, আজকে বান্দা বান্দার হক নষ্ট করছে। আবার কিছু কিছু বাপ আছে, এক ছেলেকে জমি বেশি দেয়, আরেক ছেলেকে জমি কম দেয়। আছে আছে, ওই সন্তান আপনার সন্তান না? আপনি কেন কম বেশি করবেন? আপনি কম বেশি করবেন, আপনার আমলও কম বেশি হয়ে আপনি জাহান্নামে যাবেন। এগুলো করা যাবে না সব ক্ষেত্রে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। সব জায়গায় আপনাকে সমতা বিধান, আমাকে সমতা বিধান নেই, দিক খেয়াল করতে হবে। হুকুমগুলো কার? আসতে বলবেন না, হুকুমগুলো কার? আল্লাহ পাকের। আমার বাপ দেখেন আপনার ব্যাপারে ইসলাম কত শক্ত কথা বলে দিয়েছে, আপনার জন্য জান্নাত পাওয়া কঠিন কিছু নয়, আপনাকেও খেয়াল করতে হবে। এই জায়গায় আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে, এক রাতে কয়েকটা বিষয় বলি। মহিলাদের পর্দার ব্যাপারে কথা বলতে বলা হয়েছে। আমার বন্ধুগণ, আমার দেশে পর্দা আছে না নাই? পর্দা আছে, পর্দা ঠিকই আছে, জানালার পর্দা, দরজার পর্দা আছে না, টেলিভিশনের পর্দা, সব পর্দা আছে, গায়ের পর্দা নাই। মেয়েরা যখন বাহিরে চলাফেরা করে, কাপড় গুলো এত কম, তাদের চালচলন দেখে মনে হয় না মুসলিম পরিবারের মেয়ে। আমার মা লবণে যেমন, তরকারিতে যদি যেমন লবণ না থাকলে পরে তরকারি খাওয়ার উপযুক্ত হয় না, আপনার যদি পর্দা না থাকে আপনার কোনো মূল্য থাকবে না। আজকে আমার দেশের সমাজে নারীদের মূল্যায়ন বেড়েছে না কমেছে? কমে গেছে, কমে গেছে। যৌতুক প্রথা আসতো না, আল্লাহি যৌতুক প্রথা আসতো না যদি আমার দেশে যদি পর্দা প্রথা থাকতো। পর্দা নাই যৌতুক আসছে, পর্দা আছে যৌতুক থাকবে না, ঠিক কিনা? এই জন্য যৌতুককে, যৌতুককে সমাজ থেকে বিতাড়িত করার জন্য আইন দিয়ে বন্ধ হবে না, পর্দা দিয়ে বন্ধ করতে হবে। পর্দার বিধান কার? পর্দা বিধান কার? পর্দার বিধান হচ্ছে আল্লাহ পাকে। আমার মা, আপনি আপনার চামড়াটা একটু ঢেকে থাকুন, আপনি সুন্দরী, এই সৌন্দর্য আপনার স্বামীকে দেখান, স্বামীর সামনে আপনি ডিসপ্লে হন, কিন্তু পর পুরুষকে আপনি দেখাবেন না। পর পুরুষ আপনাকে দেখবে, তার যদি খাহেশ পূরণ হয়ে যায় পর পুরুষের, আপনাকে জাহান্নাম যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। আপনাকে শালীন পূর্ণ পোশাক আপনাকে পড়তে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? আল্লাহ পাকে। মা আপনি সুন্দরী, আপনার স্বামীটা কালো, মন খারাপ করা যাবে না। আপনার স্বামী কালো, বিয়ে হয়ে গেছে তো, ধৈর্যের পুরস্কার কে দিবেন? কিন্তু মাঝে মাঝে গন্ডগোল করবেন আর বলবেন, তোর সাথে আমার যে বিয়ে হয়েছে তোর 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটামারা মহিলা মনে হয় এলাকায় নাই? আচ্ছা, খোটামারা মহিলা আছে? আছে। এগুলো বলা যাবে না। কেন বলতেছে? সুন্দরী বউ, কালো স্বামী, এক পর্যায়ে গন্ডগোল করতে করতে বলে, আমার সঙ্গে বিয়ে হয়েছে, তোমার কপাল ভালো, তুমি তো কালু। আপনি যে আপনার স্বামীকে কালু বললেন, ওই কালো কে করে দিয়েছেন? আস্তে, ওই কালো কে করে দিয়েছেন? আপনাকে সুন্দরী কে করেছেন? খাটো কে করেছেন? লম্বা কে করেছেন? অন্ধ কে করেছেন? নাক মোচা কে করে দিয়েছেন? ঠোঁট মোটা কে করে দিয়েছেন? এগুলো কার দোষটা? কার? আল্লাহর দোষ। এ ওয়াজের শেষে আল্লাহর দোষ বানায় দিলেন। ফায়সালা কার? কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। মন খারাপ করা যাবে না, কখনো না। এক সাহাবি কালো, এক সাহাবি কি খুব কালো, রসুল কিন্তু কালো সাহাবিদেরকে পাশে বসিয়েছেন। বেলাল ধলা মানুষ না কালো মানুষ? বলেন বলেন বলেন, ওই রকম কালো এখানে একজনও নাই। কালো দেখছি মক্কা মদিনায়, ও বাবা পাতিলার কি কালো, ঘন কালো, মিসমিসে কালো। একজনকে বললাম, আচ্ছা আপনাদের কোন ধরনের মেয়ে পছন্দ, ধলা না কালো? কালো কাপড়ে তো কালো, কেন ধলা মেয়েরা খুব একটা সুন্দর না, কোন কালো পছন্দ করেন?
বলতেছে আমাদের মধ্যে যে সমস্ত মহিলার মানে কালারটা মানে কিসকিসে এবং সফট কালো যেটা ওই কালো আমাদের খুব পছন্দ। আমার কথা কি বুঝতেছেন? মানে তেল তেলা কালো, তেল তেলা মানে খাঁটি বাংলা বললো, ওই কালো তাদের কাছে পছন্দ। এই পছন্দ কে দিয়েছেন? ওরা কিন্তু ধলাকে পছন্দ করে না, কালো কালোকে পছন্দ করে। এই রুচি কে দিয়েছেন? ওদের কালারের রুচিটা ভিন্ন। এমন কিছু কালার যারা হজে গেছেন, হজে যারা গেছেন দেখবেন ওই কালোরা এমন জাতীয় কালার পরে, ওরা যেমন কালো ওদের পোশাক ওই জাতীয়, ভিন্ন একটা রূপ, ভিন্ন একটা রুচি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, আল্লাহু আকবার। কিন্তু মনটা খুব সাদা, ওদের মনটা খুব ফ্রেশ অধিকাংশ। তো এরকম একজন কালো লোককে দেখলাম, বিশাল লম্বা, আমার চেয়েও প্রায়, আমি লম্বায় 6 ফিট, ওই লোকটা আমার মনে হয় 7.5 ফিট হবে উঁচা। আমি এরকম করে চাই আছি, তো হাতটা যখন এরকম উঁচু করলো মনে হয় এই হাতের মোটা, মনে হয় আমার কবজির চেয়ে মোটা, বিশাল দেহ। এই কালো লোকগুলোকে রাসূল খুব প্রাধান্য দিয়েছেন। বেলালকে পাশে রেখে বলেছেন, আমার বেলাল, আমার মুয়াজ্জিন, আমি ইমাম, আমার মুয়াজ্জিন বেলাল, আল্লাহু আকবার। সম্মানটা কে দিয়েছেন? মা, আপনার স্বামী কালো হয়েছে আপনি মন খারাপ করবেন না, আপনার স্ত্রী কালো হয়েছে আপনি ধলা পুরুষ আপনি মন খারাপ করবেন না। কার সৃষ্টি? বিয়ে হয়ে গেছে, খোঁটা মারবেন না, মাঝে মাঝে বলবেন তুই তো কালিয়ে দি, এরকম বলা যাবে? বলা যাবে না, কখনো না। বরং আপনার স্ত্রী যদি উলাইকা হুমুল কাতারাতুল আল কাতরাও হয় তবুও বলবেন তুই আমার কাছে পূর্ণিমার রাতের চাঁদের চেয়েও চকচকা, গুনাহ হবে না। দেখবেন আপনার কথা শুনে আপনার স্ত্রী খুব খুশি হয়ে আয়নার সামনে যে বলবেন, না আমার স্বামীর রুচি আছে, কি কথা কি বুঝতেছে। মেয়েরা প্রশংসা পেলে পঞ্চমুখ হয়ে যায়। এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কিন্তু এগুলো শিখিয়ে দিয়েছেন। একজন কালো সাহাবী নবীর সামনে বসে আছেন মন খারাপ করে, মন মরা হয়ে রাসূল বললেন, ও সাহাবী মন মরা কেন হুজুর, আমার কি বিয়ে জীবনে হবে না? রাসূল বললেন, কেন হবে না? অবশ্যই হবে হুজুর, এতগুলো মেয়ে দেখলাম কেউ আমার পছন্দই করে না, আমি কালো মানুষ। রাসূল বললেন, তোমার অবশ্যই বিয়ে হবে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে। একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, সাহাবীর মনটা সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো সত্য, অবশ্যই সত্য, কিন্তু আপনি আমাকে একটা চিঠি লিখে দেন, সেই চিঠিটা আমি দড়ির আকারে নিতে চাই। রাসূল সুন্দর করে চিঠি প্রস্তুত করে দিলেন, বললেন, যাও এই চিঠিখানা নিয়া মেয়ের বাবার হাতে দিয়ে দিবে, ইবনু হাকিবুল বলবে যে এটা রাসূল চিঠি পাঠিয়েছেন, যাও তোমার বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে। চিঠিখানা সুন্দর করে ভাঁজ করে ওই সাদ আল আসওয়াদ সুলাইমি কালো সাহাবী বুক ভরা আশা নিয়া চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, এই ইবনু হাব, মেয়ের বাবা, এই যে চিঠি পড়ো, ব্যবস্থা করো। মশানি আলাদা চিঠিখানা হাতের মধ্যে নিলেন, নেওয়া মাত্রই যখন দেখতে পেলেন রেসালাতুন আজিমা, সম্মানজনক চিঠি পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিখানা পড়লেন, চিঠিখানা পড়েই যখন দেখতে পেলেন রাসূল তার মেয়েকে নিয়ে চিন্তা করেছেন, খুব খুশি হয়ে গেলেন। এবার মেয়ের বাপ বলছে, শোনো ওরে সাদ, আমার কপাল ভালো, রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, তুমি কালো হলে কি হবে? আমার পিতার দিক থেকে, আমি সন্তানের পিতার দিক থেকে সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেছি, কিন্তু আমার মেয়ে তো সুন্দরী, তুমি তো কালো, আমার মেয়ে তো সংসার করবে, সে যদি রাজি না হয় আমার কিছুই করার থাকবে না, তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। এমন হিম্মত আজকের বাপদের খুব আছে, আছে নাকি? আছে, রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে অনার্সে পড়ে, থার্ড ইয়ার হতে হতেই মেয়ের বিয়ে হয়ে গেছে, বাপ জানেই না। মাস্টার্সে যখন উঠেছে বাপ বলে, মা বিয়েটা দিতে হবে, তুমি পড়তেছো এই সময় আমি তোমাকে বিয়েটা দিয়ে দিই, আব্বা রাগ করো না, 3 বছর আগে বিয়ে হয়ে গেছে। এরকম রেকর্ড মনে হয় নাই? আসতে কেমন না, আসে না নাই? আমার মায়েরা এগুলো করা যাবে না, ওয়ালা মুত্তাখিদাত ইখদান, গোপন গোপন কোন বৈঠক করা যাবে না, গোপন গোপন কোন নোংরামি করা যাবে না, গোপন গোপন কোন নারী পুরুষ অবাধে মেলামেশা করা যাবে না। এগুলো হালাল না হারাম? আসতে বলেন না, হালাল না হারাম? ভার্সিটিতে এটা হালাল না হারাম? ভার্সিটি থেকে হালাল না হারাম? হালাল, ভার্সিটিতে হালাল, টিচাররা পাশে দিয়ে যায় ছেলে মেয়ে প্রেম করে, এই ভালো করে কর রে, আমরা দোয়া করে দিই। আমার কথা কি বুঝতেছে? ভার্সিটিতে আজকে হালাল হয়ে গেছে, যদি হারাম হতো অবশ্যই পুলিশ পিটাইয়া সোজা করত, ঠিক কি না? সেই পিটন তাদেরকে না দিয়া হাফেজদের মাথায় দাও, গজব নাজিল হবে তোমাদের উপরে। আল্লাহ আকবার, 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 আল্লাহ আকবার।
লিল্লাহে তাকবীর এ থামেন দেখেন আল্লাহু আকবারটা কত সুন্দর আমি যখন জন্ম নিয়েছি আমার কানে দিয়েছে কি আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আচ্ছা এরপর আমি যখন নামাজে দাঁড়াই তখন কি আল্লাহ আজান যখন শুনি তখন কি আল্লাহ রুকুতে যখন যাই তখন কি আল্লাহ সিজদায় যখন যাই তখন কি আল্লাহ আমি যখন সিট হয়ে মরে যাব জানাজা যখন হবে তখন কি আল্লাহ মাহফিল আল্লাহু আকবার বলতে আপত্তি কি আস্তে কা মানে জোরে কা ঠিক কি না এই তকবীরে যারা বিরক্ত মনে করে আমার বিশ্বাস ওদের জন্মে দোষ আছে ঠিক কি না এই তকবীর নিয়ে আমার জন্ম হয়েছে এই তকবীর নিয়ে আমার মরণ হবে আল্লাহকে নিয়ে বাঁচতে চাই আল্লাহকে নিয়ে মরতে চাই আল্লাহ কবুল করুন আমিন জোরে বলি আমিন আমিন কষ্ট হচ্ছে আচ্ছা সেই সাহাবী নবীর সামনে হাজির হলেন এই দিকে মেয়ের বাবা ইবনু হাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে বলছে মা রসুল তোমার জন্য বিয়ের পয়গাম পাঠিয়েছে ছেলে পাঠিয়েছে ছেলে কিন্তু কালো মেয়েটা কাঁদবে আবার বলছে মা তুমি কি কাঁদতেছো বিয়ে দেবো না তোমার মন খারাপ হলে পরে বিয়ে দেবো না আরো কাঁদবে শেষ পর্যন্ত মেয়েটা বলছে আব্বা বুঝতে ভুল করেছ আমার যদি বিয়ে হয় নবীর পছন্দ করা সেই কালো ছেলের সঙ্গে আমার বিয়ে হবে জোরে কর সুবহানাল্লাহ মেয়ের কথা শুনে বাবার বুকটা ভরে গেল বাবা এসে বলছে সাদ তোমার কপাল তো খুলে গেছে মেয়েও রাজি আমিও রাজি সাদ বলছেন আমিও তো রাজি এবার তিনি দৌড় মেরে নবীর কাছে গিয়ে বলছেন হুজুর আজকে সাকসেস আজকে কোনো ব্যর্থতা নাই বিয়ে হয়ে যাবে ছেলে রাজি কি বলে মেয়ে রাজি মেয়ের বাপ রাজি আমি তো এমনি খাড়াই আছি আমি তো এমনি রাজি আছি রসুল বললেন বিয়ে তো করবা ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা তোমাকে মোহরনা দিতে হবে টাকা জোগাড় করতে হবে সেই মোহরনার টাকা কি তোমার আছে এবার তিনি বলছেন হুজুর আমি তো ফকির মানুষ আপনি যদি আমাকে টাকার দায়িত্ব দিয়ে দেন আমার বিয়ে হবে না অতএব সব দায়িত্ব যখন আপনি কাঁধে নিয়েছেন আপনি টাকাটা দেন আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন সাহাবীরা আমার ধনী জামাই ওসমানকে ডাক দাও ওসমানকে ডাক দাও হলো তার কাছ থেকে টাকা পয়সা নিলেন নিয়ে বলছেন ওরে স্যার এই যে তোমাকে টাকা দিলাম যাও বিয়ের বাজার করে আনো কিছু কাপড় চোপড় কিনে আনো আগামীকাল কি বিয়ে হয়ে যাবে বাজার করতে নিয়ে তিনি বসেছেন মার্কেটের ভিতরে এমন সময় একজন সাহাবী এসে সংবাদ দিচ্ছে স্যার তুমি কি জানো বিয়ের বাজার করতে এসেছো তোমার কি কানে সংবাদ এসেছে নাকি যুদ্ধের ডাক কিন্তু চলে আসছে জিহাদের ডাক কিন্তু চলে আসছে তুমি কি শহীদ তামান্না চাও না শহীদ মৃত্যুর কামনা তুমি কি করো না এমন কথা যখন তার কানকে ভারী করে দিল তিনি চক্ষুটা নিম্নগামী করলেন মাটির দিকে রাখে কিছুক্ষণ চিন্তা করে মনে মনে ভাবলেন জীবনে বিয়ের সুযোগ বারবার আসবে কিন্তু জিহাদের ডাক আমার কানে নাও আসতে পারে অতএব চিন্তা না করে আমি জিহাদেই চলে যাই ওই টাকা দিয়ে ঘোড়া কিনলেন তরবারি কিনলেন টাকা শেষ করে ফেললেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই কালো কুসকুসে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন মস্তকটা কেটে ফেলে দিয়েছে হাত পা কেটে ফেলে দিয়েছে নবীকে সংবাদ দেওয়া হলো রসুল বলছেন কোন সাদ যে সাদের বিয়ে গতকালকে আমার কথা ছিল দৌড় মেরে চলে গেলেন লাশের পাশে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানো মাত্র লক্ষ্য করে দেখছেন তার মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে সেই চেহারার দিকে তাকান রসুল কেঁদে ফেলেন একবার কাঁদতে কাঁদতে আবার হেসে ফেলেন একবার কাঁদেন একবার আসেন এমন তাচরণ দেখে সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহি এমন তাচরণ আপনার দ্বারা কখনো আমরা লক্ষ্য করিনি এমনটা করছেন কেন আপনি হাসেন আবার কাঁদেন এর কারণটা কি রাসূল বলছেন ওরে আমার সাহাবীরা আমার কান্না করার কারণ হলো আমি তার সব আয়োজন সম্পন্ন করেছি বিয়ার কিন্তু আমার সাহাবী সাদ নারী জীবনের স্বাদ দুনিয়াতে ভোগ করতে পারল না এই জন্য কাঁদি আমি আর আমি হাসতেছি এই জন্য আমি আমার সাদকে দেখতে পেতেছি আমার নবতি চক্ষু দিয়ে দেখতে পেতেছি জান্নাতের হুররা আমার সাদকে টেনে টেনে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে আমার নবীজি বলছেন সাহাবীরা আমার সাদের জানাজার আয়োজন করো জানাজা নামাজ আমি পড়ায় দেব জানাজা সম্পন্ন হলো এরপরে বলছেন সাহাবীর আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়াটা আমার সামনে নিয়ে আসো যে তরবারি তো যুদ্ধ করেছে সেই তরবারি নিয়ে আসো ঘোড়ার তরবারি তার সামনে নিয়ে আসা হলো আমার রাসূল বলছেন মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল তাকে আমার সামনে হাজির করো বলা হলো ও মহিলা রাসূল বলছেন আমার এই সাদ যদি বেঁচে থাকতো অবশ্যই তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত আমার সাদ বাজার ঠিকই করেছে দুনিয়ার বাজার নয় আমার সাদ বাজার করেছে বেহেশতের বাজার এই যে ঘোড়া তরবারি তোমার হাতে দিয়ে দিলাম ওই মহিলাটা সন্তুষ্ট চিত্তে নবীর কাছ থেকে বিদায় হয়ে গেলেন আমার মা সব মহব্বত করতে হবে কার মহব্বতে আসতে বলবেন না কার মহব্বতে আমি কাউকে ভালোবাসবো কার জন্য কারোর সঙ্গে শত্রুতা করবো কার জন্য
কাউকে দান করব কার জন্য, কাউকে দান করব না কার জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসতে গেলে আমার সম্পূর্ণ আগে চিন্তা করতে হবে আমার আল্লাহর ভালোবাসা, কার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। এক সাহাবী হিজরত করেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এক সাহাবী হিজরত করেছেন রাসূলের সঙ্গে, হিজরত করে রাসূলের সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য হিজরত করেছি। রাসূল বলেন, না কেন হুজুর, তুমি অমুক মেয়ে আসছো আমার সাথে, আমি ওই মেয়ের বিয়ে করবো এই জন্য আসছো। আমার কথা কি বুঝতেছেন? প্রথম হাদিস এটা, তুমি অমুক মেয়ের বিয়ে করবা, ওই মেয়ে আমার সঙ্গে আসছে, তুমি আসছো, তোমার নিয়ত হলো ওই মহিলাকে বিয়ে করা। এই জন্য নিয়ত থেকে আমরা সহি রাখবো, সব হবে কার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা একটু হাত তুলে দেখেন তো, জোরে বলি হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার মা মাহফিলে যারা এসেছেন হাত নামান, মাহফিলে যারা এসেছেন আপনাকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, বোরকা পড়তে হবে, ঢিলা না টাইট, আসতে বলে ঢিলা না টাইট। এখন বাজারে কি টাইট ফিটিং, ফিটিং মা ফিটিং কোনো কাপড় আপনি পড়তে পারবেন না, আপনাকে ঢিলা ঢালা কাপড় চোপড় পড়তে হবে, বোরকা পড়তে হবে। সে বোরকা হবে এক কালার, কোন কালার বলেন, কি কালো, কালো না কালো, একদম ঘন কিসকিসে কালো, যেটা কাকের মতো দেখা যায়, কিসের মতো, কালো ঘোরা, এমন জাতীয় বোরকা আপনাকে পড়তে। বোরকার ভিতরে আবার ডিজাইন আছে, ডিজাইন আছে না, ফাইন করে মানে কাজ করা, বিভিন্ন কারুকার্য খচিত কোনো বোরকা আপনার পড়া যাবে না। বোরকার বোরকা যেন না হয়ে যায় আকর্ষণীয় কোনো কিছু, বোরকা হচ্ছে ঢাকার জন্য, কিসের জন্য, ঢাকার জন্য। আল্লাহ পাক এমন বোরকা এলাকার মাদেরকে পরার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, তিনটা কাজের অর্ডার, আদল ন্যায় পরায়ণতা, নাম্বার দুই এহসান সহানুভূতি, নাম্বার তিন হচ্ছে আত্মীয়ের হক আদায় করা। জোরে বলি আমরা, আমরা কি সবাই এই আত্মীয়ের হক আদায় করতে পারবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর তিনটা কাজের নিষেধ, সেটা হচ্ছে এটা যদি সুযোগ পেতাম আগামীকাল বলা যেত, সে সুযোগ তো আর নাই, আমি অর্থ শাব্দিক আকারে শুধু বলে দিচ্ছি। তিনটা কাজ হচ্ছে ফাহাশা, যত ফাহাইশি কাজ, খারাপ কাজ, ওয়াকাম কুকাম, ওয়াকাম কুকাম মানে সুদ ঘুষ জেনা ব্যভিচার, এগুলো আছে না নাই, এগুলো করা যাবে না, এগুলো একজন ইমানদার করতে পারে না। অনেকগুলো কাজ ছিল, অল মুনকার নিন্দনীয় কাজ, নিন্দনীয় কাজ, বান্দার হক নষ্ট করা যাবে না, তারপর ওজনে হেরফের করা যাবে না, ওয়াল বাগি সীমা লঙ্ঘন করা যাবে না, কি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর আইন অমান্য করা যাবে না। আল্লাহ পাক এই সমস্ত ওয়াজ গুলো করেছেন, ইয়াইযুকুম ইয়াইযু, তিনি ওয়াজ করছেন তোমাদেরকে, ওয়াজ করতেছেন কে, আল্লাহ। আমরা ওয়াজ যে শুনতে আসছি এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ, আল্লাহর ওয়াজ, ইয়াইযুকুম তিনি তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাদাক্কারুন, আশা করা যায় তোমরা এগুলো মনে রাখবে, কার কথা, আল্লাহর কথা। আল্লাহ পাক এই আয়াতের নিরিখে আমাদের জীবনটাকে ঢেলে সাজার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, যার দোয়ার দরকার নাই তিনি যান, আব্বা আম্মা নাই, আব্বা আম্মা নাই, জীবিত হোক আর মৃত হোক, দোয়া আছে না নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া না করে আপনি যাবেন কেন? যার দোয়ার দরকার নাই তিনি চলে যান, আর যার দোয়ার দরকার আছে তিনি বসেন, বসেন, আমরা দোয়ার দিকে যাব। এই গ্রামের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আসুন আমরা এখন দোয়া করি আল্লাহর কাছে, একদম খালেস নিয়তে আমরা দোয়া করবো। অনেকের আব্বা আম্মা, অনেকের আত্মীয় স্বজন, অনেকের ছেলে মেয়ে, অনেকের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন সমস্যা আছে, আমরা চাইবো কার কাছে, এতগুলো মানুষ নিয়ে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা আছে না নেই। আচ্ছা আমি তো গোসল ভুলে গেছি ভাই, আমি তো ওয়াজ করতে করতে গোসল আর বাড়ি না, আগে ছোটবেলায় কি বলা যায় বলেন তো একটু মনে করে দেন, আল্লাহু আল্লাহু, আচ্ছা আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার
সাগরে ডাকিলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখে পাখালির কণ্ঠে শুনি নিত বিরাম সবাই বলো আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম একটা ঘোষণা আছে আমার সংকলিত আমার নিজের সংকলন করা দুটো বই আছে যদি কেউ নিতে চান জোর জবরদস্তি নয় প্রশ্ন উত্তর সম্বলিত প্রশ্ন এবং উত্তর ধরেন শিরক কাকে বলে শিরক কত প্রকার কি কি বেদাত কি কুফুর কি এরপর মাসলা মাসাইলের বিভিন্ন বিষয় নিয়ে যদি কেউ বই নিতে চান এই যে দুটো বই একটা হচ্ছে ইসলামিক নলেজ প্রশ্ন উত্তর আরেকটা হচ্ছে মৃত্যুর পরে বান্দার জন্য উত্তম স্থান হলো জান্নাত উত্তম স্থান কি সেই জান্নাতে আমরা কি কি পাবো বিল্ডিং কয়তলা হবে সে বিল্ডিং গুলো কেমন ধরনের হবে সেখানকার পাত্রগুলো কি হবে সেখানকার বউরা কেমন হবে আমার কথা কি বুঝতেছেন এবং তাদের স্বামী কেমন হবে সব এর মধ্যে বিস্তারিত না হলেও সংক্ষিপ্ত করে এখানে বলে দেওয়া আছে প্রশ্ন উত্তর বই এবং জান্নাত জাহান্নামের এই বইটা আপনারা পাবেন মুনাজাতের পর এখান থেকে স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন আসুন আমরা এখন দোয়ার দিকে যাব আমি এই দুটো বই আমার তরফ থেকে সভাপতি মহোদয়কে এটা আমি উপহার দিলাম আর যদি কেউ নিতে চান মুনাজাতের পর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটার লভ্যাংশটাও আমি আমার জন্য রাখি না এটা একটা ওয়াকফ ফান্ড এটা জমা হয়ে যায় যদি কেউ নিতে চান এটা আমার জন্য নয় এটা জাস্ট বইটা আমি একটা ওয়াকফ ফান্ডের জন্য আমি এটা বরাদ্দ করেছি বইয়ের যত লভ্যাংশ যত প্রফিট এটা ধরুন এতিমের জন্য তারপরে যারা অসহায়ের জন্য তাদের জন্য এটা খরচ হবে এই ফান্ডটা আমি এই জন্য রেখে দিয়েছি আল্লাহ যেন এটার জন্য আমাকে উত্তম জাজা দান করেন যে আসুন আমরা এখন আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রার্থনা করি